মানে একজন না একজন বাদ যাবে না দুইটা করে যদি আসে আঠাস্টে হয় তাহলে কাউকে না কাউকে বাদ দিতে হবে সে বাদ দেওয়ার তালিকায় আসলে বাদ দেওয়ার চান্স কম বাদ দিলে আমরা এটা থেকে বাদ দিতে পারি ভৌতালক বিজ্ঞান বাদ দিলে আমরা বাদ দিতে পারি আহ পদার্থের গাঠনিক ধর্ম মানে যেগুলো থেকে একটা আসবে বা দুইটা আসবে বা তিনটা আসবে সেরকম রকম মধ্যে এটা পরে স্থির তরিত পরে নিউট্রনাইন মেকানিক্স পরে আরো আসতে পারে সামনে কথা বলার সময় বলবো আমরা ঠিক আছে কিনা বাট এই তিনটা হচ্ছে তিনটা ভারী চ্যাপ্টার নিউটন মেকানিক্স এই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে নিউটন মেকানিক্স একটা ভারী চ্যাপ্টার তারপরে বলতে পারো এই পাশ থেকে হচ্ছে তাপগতিবিদ্যা আর শীত ভারী চ্যাপ্টার এবং আদার্স তো আসেই কারেন্ট ইলেকট্রিসিটি তো আসেই যেখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে একটা ভারী চ্যাপ্টার এবং এটাতে টপিক অনেক বেশি এটা থেকে যদি তিনটা প্রশ্ন আসে মোটেও এটা মানে আনফেয়ার কিছু হবে না আসতেই পারে তিনটা তো এই চ্যাপ্টারটা একটা ভারী চ্যাপ্টার এই চাপ্টারের টপিকগুলো একটু পড়তে হবে কারণ টপিক অনেকগুলো আছে এখানে ঠিক আছে তোবিগুলা কি কি একটু দেখে নাও দেখা এইগুলা তোমরা চেনো কিনা চিনলেই হবে সিস্টেম স্টেট প্রসেস সিস্টেম দশা প্রক্রিয়া এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না কোন এককালে ইন্টারফেসেতে আমরা এক এক নিঃ সংখ্যা দেখছি ক ক ফর জন্য তেছিগুলা দেখা হইছে অবন্তনের শক্তি নিয়ে কথাবার্তা আমাদের আলোচনা হইছে না হইছে কৃতকাজ বিভিন্ন প্রক্রিয়া কৃতকাজ আমরা কথাবার্তা বলছিলাম বা আমরা শুনছি কথাগুলা প্রথম সূত্র মোরাল আপেক্ষে একটা ওই যে সিপি সিবি নিয়ে কথাবার্তা সেগুলো দেখা হইছে তাপ ইঞ্জিন এবং আকার্ন ইঞ্জিন দেখা হয়েছে সেকেন্ড লব থার্মোডাইনামিক্স দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র থেকে আসলে ওইরকম ভাবে কোন ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে না বাট এটা একটা কনসেপ্ট এখান থেকে পরীক্ষায় এনসিকিউ তে কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে যেটা এবং যেটা আসছে ঠিক আছে এনট্রপি তো সবাই চেন এগুলো বাংলা করার দরকার পড়ে না রেফ্রিজারেটর সবাই চেন জিরো লব থার্মোডাইনামিক্স শূন্যতম সূত্র এবং থার্মোমিটার কোনো কিছু বাদ করছে কিনা বাদ করলে আমরা ক্লাস করতে করতে দেখে নিব কি বাদ করছে বাট ওভারঅল এই হচ্ছে আমাদের টপিক্স যেগুলো প্রায় সবগুলোই আশা করি তোমরা চেনো ঠিক আছে আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি প্রথম আলোচনা আমাদের কোনটা সিস্টেম কাকে বলা হয় সিস্টেম কাকে বলা হয় সেই সংজ্ঞাটা আসলে খুব একটা বেশি নেসেসারি না তোমাদের এক ভাই সিস্টেমের সংজ্ঞা আসলে কি বলবো সিস্টেমকে আমি যাকে নিয়ে আলোচনা করবো তারপর আমি যাকে নিয়ে আলোচনা করি সেই সিস্টেম আমি যদি রুমের থাকা বায়ু কিনে আলোচনা করি দেরি যাওয়ার সিস্টেম আমি যদি একটা পাত্র থাকা পানি নিয়ে আলোচনা দ্যাট দেরি যাওয়ার সিস্টেম আমি যদি একটা পাত্র থাকি গ্যাস নিয়ে আলোচনা করি দেরি যাওয়ার সিস্টেম অবজেক্ট উই আর ইন ইজ কল সিস্টেম যেটাই হুটছে এটা সলিড হতে পারে এটা লিকুইড হতে পারে এটা গ্যাস হতে পারে যা ইচ্ছে হোক সিস্টেম ঠিক আছে বাট আমরা কোন সিস্টেম নিয়ে কথা বলি সিস্টেম নিয়ে কথা বলি তাই না এখানে তরল নিয়ে তেমন কথাবার্তা নাই জাস্ট শেষের দিকে পানি গরম হবে এইসব কথাবার্তা এন্ট্রপির কথাবার্তায় পানির ব্যাপারটা আসে বা তরল পদার্থের আসে বা বাষ্প আসে ইন জেনারেল আমরা গ্যাস নিয়েই কথাবার্তা বলবো ঠিক আছে তো সিস্টেম সংজ্ঞা দেয় আসলে তেমন কোনো প্রয়োজন নেই স্টেট কাকে বলা হয় লেখা মানে হালকা হালকা হয়ে গেছে লেখা বেশি একটু ভারী করে বলো স্টেট কাকে বলা হয় স্টেট বা বাংলায় বলবো এটাকে দশা দশা কাকে বলা হয় এটা জানা জরুরি ম্যাথ করতে গেলে দশা কথাটা আমি বারবার বলবো তোমাদেরকে দশা বলতে বুঝায় একটা সিস্টেমের অথবা একটা গ্যাসের কথাই যদি স্পেসিফিকালি বলি একটা সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা এই যে যেগুলো দিয়ে আমি তার পরিমাপ বুঝাই যে এই গ্যাসটা এই চাপে আছে এই গ্যাসটা আয়তন এত এই গ্যাসটা এই তাপমাত্রায় আছে এই এটাই হচ্ছে স্টেট মানে তার সকল ভৌত যে প্রপার্টি আছে তার যে ফিজিক্যাল প্রপার্টিস আছে যেগুলো আমরা মাপতে পারি সেগুলোকে একসাথে বলা হয় তার স্টেট স্থানগত ব্যবস্থার মতো একটা বিন্দুর অবস্থান যেরকম আমি বলি জিরো ওয়ান 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 টু থ্রি ওয়ান ফাইভ সিক্স কমা দিয়ে দিয়ে বলি এরকম ভাবে একটা গ্যাসের দশাও বা গ্যাসের অবস্থা আমরা কিভাবে বলি চাপ আয়তন তাপমাত্রা দিয়ে প্রকাশ করে থাকে এজন্য তোমরা দেখবা বেশিরভাগ ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফ আঁকতে বলে ভি ভার্সেস টি গ্রাফ আঁকতে বলে পি ভার্সেস টি গ্রাফ আঁকতে বলে কারণ এগুলাই তার স্টেট বোঝায় চাপ কেমন আছে চাপের সাথে আয়তন কিভাবে বদলাচ্ছে আয়তনের সাথে তাপমাত্রা কিভাবে বদলাচ্ছে এগুলাই হচ্ছে তার বিভিন্ন স্টেট ধরো আমি বললাম একটা গ্যাস ধরো বললাম পি ভার্সেস ভি গ্রাফ ভি গ্রাফটাই দেখাই ধরো বললাম পি ভার্সেস ভি গ্রাফ আমাদের একটা গ্যাস এখানে ছিল মনে করে গ্যাসটা এখানে ছিল তো সেখানে তার চাপটা হচ্ছে পি ওয়ান আয়তনটা হচ্ছে ভি ওয়ান সেখান থেকে সে এইখানে একটা স্টেটে আসলে এটাকে বললাম দুই নম্বর এখানে তার আয়তন হচ্ছে তার চাপ এই বলি যেটা সত্যি ওয়াই অক্ষ বরাবর ওয়াই ওয়ান বসাচ্ছি একসক্ষ বরাবর ভি ওয়ান বসাচ্ছে উল্টা রেখে ব্যবস্থা নিয়ে বললে অবশ্য আমার এখানে এক্সেসটা আগে বলা উচিত ভি ওয়ান পি ওয়ান বলা উচিত আমি সেভাবেই বলে দিই এটাকে যাব আমি এটাকে বললাম বি ওয়ান পি ওয়ান তাহলে আমরা এক অক্ষ বরাবর আয়তন বসাচ্ছি ওয়াই অক্ষ বরাবর চাপ বসাচ্ছি তো এই যে তার অবস্থাটা আমি বললাম কিসের মাধ্যমে বললাম আয়তন এবং চাপের মাধ্যমে এটা হচ্ছে তার একটা দশা এই একটা দশা তার এটা বলে এটা একটা একটা স্টেট এবং এটা বললাম তার আরেকটা স্টেট সেটা তার আয়তন কত বি টু তার চাপ কত পি তো এটা হচ্ছে বলতে পারি আমরা এক নাম্বার স্টেট এটা বলতে পারি আমরা দুই নাম্বার স্টেট এখন কথা আসে প্রসেস বা প্রক্রিয়া বলতে কি বোঝায় প্রসেস বা প্রক্রিয়া বলতে বলতে কি বোঝায় বোঝায় প্রসেস বা প্রক্রিয়া একটা স্টেট থেকে স্টেটে এই যে সে থেকে দুই নাম্বারে আসবে কোন পথে আসতেছে সেটা হচ্ছে তার প্রক্রিয়া সে এভাবে আসতে পারে সে এভাবে আসতে পারে সেভাবে আসতে পারে সে যেভাবে মঞ্চে আসুক দ্যাট ইজ এ দ্যাট ইজ এ প্রসেস একটা স্টেট থেকে একটা স্টেটে যাওয়ার নাম হচ্ছে একটা প্রসেস সিম্পল কথা স্টেট মানে কি তার চাপ আয়তন তাপমাত্রার যে কম্বিনেশন তাকে তার স্টেট বলা হয় এবং একটা স্টেট থেকে একটা স্টেটে যাওয়ার ব্যাপারটাকে কি বলা হয় প্রক্রিয়া বা প্রসেস বলা হয় সিম্পল এস এর বেশি এখানে ফোন দিতে করার কোনো দরকার নেই ম্যাচ করতে গেলে বাকিটা আমাদের কাজে লাগবে বোঝা গেছে কিনা ক্লিয়ার তো আচ্ছা এখন এখানে কিছু কথাবার্তা আছে যেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা আদর্শ কেজে সুতোটা পড়ছি সবাই পিভি সমান এনআরটি পড়ছি না এটা তো আমরা কেমিস্ট্রিতে পড়ছি এটাকে কি বলা হয় আদর্শ গ্যাসের সূত্র সকল আদর্শ গ্যাস এই সূত্র মেনে চলে ঠিক আছে বা এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র যেটা সকল আদর্শ গ্যাস সকল অবস্থাতেই মেনে চলবে এবং এটা একটু মনে রাখি তোমাদেরকে আমি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রসেস আমি কোন প্রক্রিয়ায় যাচ্ছি সেটার উপর এই সূত্র নির্ভর করে না কারণ দিস ইজ এ স্টেট ফাংশন মানে কি স্টেট ফাংশন মানে কি সে কোন অবস্থায় আছে তার উপর এই জিনিসটা নির্ভর করে সে কোন প্রক্রিয়ায় এই অবস্থায় আসছে তার উপর এটা নির্ভর করে না এটা খুবই ক্রুশিয়াল বুঝতে পারা না বুঝতে পারলে কিন্তু অনেক ধরনের কনফিউশন চলে আসে এখানে অনেকেই বলে থাকে টিভি সমান এনআরটি শুধুমাত্র সমস্ত প্রক্রিয়ায় কাজে লাগে এ আমার টি কনস্টেন্ট থাকবে সমান বলা যাবে কিন্তু এটা সত্য না যে কোনো প্রক্রিয়া এই এই কথাটা একটু খেয়াল করবা আমি যদি এখন জিজ্ঞেস করি এই সূত্রটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে কিনা এই প্রশ্নটাই ইনভ্যালিড কেন কারণ এই জিনিসটা তো প্রক্রিয়ার উপর নির্ভরশীলই না এটা তো একটা অবস্থায় আছে তার উপর নির্ভর করে যেমন ধরো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই এবং এটা অবশ্যই সাথে খাটবে সেটা হচ্ছে আমরা চলতি ক্ষমতায় সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল নিয়ে কথা বলছিলাম না একটু খেয়াল করো আমি যদি বলি একটা বস্তু এখানে আছে একটা বস্তু এখানে আছে তার হাইটটা হচ্ছে এইচ তার বিভব শক্তি কত বিভব শক্তি মেইনটেনেন্স কনসেপ্ট এমজিএইচ না একটা বস্তু যদি এই হাইটের একটা বিল্ডিং এর ছাদে থাকে তার বিভব শক্তি হচ্ছে এমজিএইচ তুমি কি কখনো প্রশ্ন করবে এখানে যে বস্তুটাকে আমি কেমনে নিয়ে আসছি এখানে না তার হাইট যদি এইচ হয় তার বিভব শক্তি এমজিএইচ শেষ সে কোন রাস্তায় আসছে সেটা আমার দেখার দরকার নাই আমি যদি বলি সে এই রাস্তায় আসছে এখান থেকে এই রাস্তায় আমি নিয়ে আসছি আমি যদি বলি তাকে আমি এই রাস্তায় নিয়ে আসছি আমি যদি বলি আমি তাকে সোজা এখান থেকে এখানে নিয়ে আসছি হোয়াট ইজ দ্য পাথ ম্যাটার হোয়াট ম্যাটার্স ইজ হাইট তার মানে এখানে সে কিসের ফাংশন এইচ এর ফাংশন হাইট এর ফাংশন হাইট বেশি শক্তি বেশি হবে হাইট কম শক্তি কম হবে তুমি কোন রাস্তায় এখানে আসছো তার উপর কোনোভাবেই এই জায়গার বিবেচনাতে ডিপেন্ড করতেছে না জাস্ট লাইক দিস ওয়ান পিবি সমান এনআরটি ইজ এ স্টেট ফাংশন এবং সেই স্টেটটার এবং সেই স্টেটটার ভেরিয়েবলটাকে তাপমাত্রা বুঝছো কিনা তাহলে আমি যদি বলি এখন একটা সিস্টেম এখানে এই যেটা হয় এখানে না সে নম্বর স্ট্রেডি যখন সে আসে তখন তার তাপমাত্রাটা মনে করে আমি বললাম টি ওয়ান তাপমাত্রা তাহলে এখানে তার আয়তন আর চাপ কত কত করে আছে চাপ হচ্ছে এই এক নম্বর স্ট্রেডির জন্য আমি এটা অবশ্যই বলতে পারবো পি ওয়ান বি ওয়ান সমান এন আর টি ওয়ান অর্থাৎ একটা সিস্টেমের যে কোনো অবস্থায় চাপ এবং আয়তনের গুণফল সমান হচ্ছে এন ইন্টু আর ইন্টু ওই অবস্থায় তার তাপমাত্রার গুণফল বা ওই অবস্থায় তাপমাত্রা পরম তাপমাত্রা এখন আমি যদি বলি এখানে আসো দুই নাম্বারে আমরা কি বলবো আলাদা ভাবে বলতে পারবো সমান কোন ব্যাটার করতেছে না আমি এটাকে এইভাবে নিয়ে আসছি নাকি এইভাবে নিয়ে আসছি নাকি এইভাবে নিয়ে আসছি নাকি আমি এইভাবে নিয়ে আসছি কারণ এটা ডিপেন্ডই করতেছে না পাথরের উপর এটাতে পাথ ফাংশনই না পাথরের উপর ডিপেন্ডেন্সি থাকে নাই বলতাম এই রাস্তায় আসছে তাহলে তার মানটা এতে হবে এটা তো এটার উপর ডিপেন্ড করতেছি না বুঝে গেছি কিনা এখন কথা হচ্ছে আমি কি আমি ওয়ান বি ওয়ান সমান পিটি বলতে পারবো না সেটার কোনো গ্যারান্টি নাই বলতে পারবো কিনা আমি যদি বলি পি ওয়ান বি ওয়ান সমান এনআর ওয়ান এটা আলাদাভাবে সত্য আমি যদি বলি পি টু ভি টু সমান এনআর টু এটাও আলাদাভাবে ভাবে আরেকটা সত্য পি ওয়ান ভি ওয়ান সমান এনআর ওয়ান হচ্ছে এক নাম্বার স্টেটে চাপ এবং আয়তনের গুণফল সমান এন ইন্টু আর ইন্টু ওই অবস্থা তাপমাত্রা পরম তাপমাত্রা দুই নাম্বার স্টেটে চাপ হচ্ছে পি টু আয়তন হচ্ছে বি টু তাই দুই নাম্বার স্টেটের জন্য আলাদা ভাবে পি টু টু সমান এনআর কিন্তু এই দুইটাকে সমান হতেও পারে নাও হতে পারে কারণ ইট ডিপেন্ডস অন টি ওয়ান এন্ড টি টু যদি টি ওয়ান আর টি টু সমান হয় আমি বললাম যদি আমি বলি যদি বলি আমি টি ওয়ান সমান টি টু হলে টি ওয়ান সমান টি টু হলে সমান না হওয়া ছাড়া এই দুইটা সমান যদি এন আর টি ওয়ান হয় যদি আর টি টু হয় আদার দেন ইকুয়াল বুঝা গেছে কি না তাহলে তখন আমি বলতে পারবো পি ওয়ান বি ওয়ান সমান

এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র এটা তোমার সকল গেসের ক্ষেত্রে কাজে লাগবে অফ দা পাথ অফ দা প্রসেস বোঝা গেছে কিনা স্বর্ণা বুঝছো স্টেট ফাংশন সাথে এক্সাম্পলটা কী ছিল এমজিএস তাহলে এটাও মাথায় রাখবা এটাও একটা স্টেট ফাংশন বিভবক শক্তি একটা স্টেট ফাংশন আর হাইটের উপর নির্ভর করে কোন হাইট উলম্ব স্মরণটা উপরের দিকে কতটুকু আছে বা নিচের দিকে কতটুকু আছে সেই ব্যাপারটা আছে তার এখানে হিসাব তাহলে পাঁচটা এখানে নির্ভর করতেছি না আমরা তাই এটার নাম হচ্ছে স্টেট ফাংশন এটাও স্টেট ফাংশন একটা আচ্ছা গেল এটা আশা করি বুঝতে পারছো আমরা এখন সামনে যাই এখন খেয়াল করো আমরা মাত্র আগের চ্যাপ্টার একটা সূত্র পড়ে আসছি না ই কে সমান ছি বা ইটু কেটি বাইকে সমান থ্রি বাই টু এনআরটি মনে আছে কিন্তু সেটা সেটা কি ছিল একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ধরি এটা দ্বি পারমাণবিক গ্যাস সেই ক্ষেত্রে যদি বলি ই কে সমান অথবা থ্রি বাই টু না বলে আমি এখানে বললাম এফ বাই টু কারো কোনো আপত্তি আছে কিনা এফ কই থেকে আসছে মনে আছে কিনা স্বাধীনতার মাত্রা যদি দ্বি পারমাণবিক হয় তিন সরি এক পারমাণবিক হইলে তিন দ্বি পারমাণবিক হইলে পাঁচ বহু পারমাণবিক হলে ছয় দ্বি পারমাণবিক এক্সেপশন কে কার্বন ডাই অক্সাইড যেখানে সে লিনিয়ার স্ট্রাকচার বা স্ট্রেট লাইন স্ট্রাকচার ফলো করে হাইড্রোজেন নাইট্রোজেনের মত ঠিক আছে তো ই কে সমান 3 এফ বাই 10 এটা আমরা সবাই চিনি এটা হচ্ছে আদর্শ গ্যাসের এন মোলের গতিশক্তি এন মোল আদর্শ গ্যাস এন মোল আদর্শ গ্যাস আছে একটা পাত্রে তার তাপমাত্রা হচ্ছে ক্যাপিটাল টি পরম তাপমাত্রা তার গতিশক্তি হচ্ছে ওভারঅল পুরো গ্যাসের গতিশক্তি হচ্ছে এফ বাই টু এন ঠিক আছে কিনা এটা হচ্ছে গতিশক্তি কিন্তু এই চ্যাপ্টার আইসা তোমরা দেখবা এটাই এই চ্যাপ্টার আইসা অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি হয়ে যাবে কেমনে হয় তোমরা বই খুলে দেখবা অভ্যন্তরীন শক্তি বলতে অনেক ক্যাচাল পারা আছে বইয়ের মধ্যে দেখবা অভ্যন্তরীন শক্তির মধ্যে বলছে এটা তার বিভব শক্তি প্লাস গতিশক্তি প্লাস অমুক শক্তি প্লাস তমুক শক্তি বাট ইন রিয়েলিটি ইন রিয়েলিটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীন শক্তি মানেই হচ্ছে তার গতিশক্তি देयर ইজ নো স্টোরড এনার্জি অথবা পটেনশিয়াল এনার্জি বুঝছো কি না এটা মাথার রাখো অভ্যন্তরীন শক্তি বলতে মূলত বোঝায় সকল শক্তির সমষ্টি তার মধ্যে যত রকমের শক্তি জমা আছে যত ধরনের শক্তি তার মধ্যে আছে সকল শক্তি সমষ্টি হচ্ছে তার কি

তাহলে তার মধ্যে শক্তি জমা হবে যেহেতু গ্যাসের অনুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণই নাই তুমি যখন একটা গ্যাসের অনুকে নিয়ে যাবা কেউ তো বাধা দিচ্ছে না বাধা না থাকলে স্টোর এনার্জি কই থেকে আসবে তুমি যখন একটা অনুকে কাছে নিয়ে আসতেছো কেউ তো রিপালস করতেছো না বাধা না থাকলে এখানে শক্তি জমা হবে কই থেকে সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিভক শক্তি বলতে কোনো কনসেপ্টই নেই বাস্তব গ্যাসটাই আমরা জোর করে আদর্শ বানাবো আমাদের তো বাস্তব গ্যাস নিয়ে কথা বলতে বলবে না চলুক না ওটা তোমার একটা এমসি আসবে প্র্যাক্টিক্যালি কোনো মেথে তোমাকে করতে বলবো না এ আর বি দ্বারা ধ্রুবক মিন করে যেমনটা আমরা সরল দুলকের পর্যায়কাল হিসাব করার সময় একটু পাই নিয়ে আসছিলাম ওভাবে এর মাত্রা বের করতে পারবা না কেন সবগুলোকে এক নিয়ে যাবা সবগুলো এককে কাটাকাটি করবা যা হ্যাঁ মাত্র জানতে হয় না তো মাত্রা তো বের করতে হয় মাত্রা জানবা কেন আচ্ছা তুমি চিন্তা করো এটা যে আমি যদি আহ আমি বললাম এখানে আমি যদি এখানে বলি এই পাশে বললাম ভি সমান এই পাশে বললাম আমি তাহলে এই দুইটা মিলে কি আমার এটার মাত্রা সেম হওয়া লাগবে না তো হওয়ার আমি যখন লিখি একটু সুতরাং একটু বলো তোমার স্কয়ার ক্যাপিটাল বি স্কোয়ার একটা লিখে একটা হইলে হইছে সমস্যা কি লিখে দাও হ্যাঁ তারপরে বি মাইনাস বি ওকে এন আর টি নাকি খালি আর টি লিখছেন খালি আর টি লিখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যখন এটা থেকে এটা বাদ দিব আমি যখন এটা থেকে এটা বাদ দিব একটা জিনিস থেকে একটা জিনিস কখন বাদ দেওয়া যায় বলতো যখন তাদের তাদের একক সেই হবে আমি কেমন বাতিল তাহলে নিশ্চয়ই এটার একক হচ্ছে কি নিউটন বা মিটার স্কোয়ার এটা লাগবে না কারণ চাপের একক কি নিউটন মিটার স্কোয়ার সো এটা নিউটন বা মিটার স্কোয়ার হওয়া লাগবে এটা মিটার হওয়া লাগবে মিটার কিউব কারণ আলাদাভাবে তুমি যদি বলো নিউটন বা মিটার স্কোয়ার কেমন ভাঙবো তুমি একটা চিন্তা করো এটার এক একটা কত এটার এক একটা কত মিটার কিউব এটা যদি মিটার কিউব হয় তাহলে এখানে কাটা কাটাকাটি করে মিটার কিউব থাকা লাগবে না নিউটন বা মিটার থাকা লাগবে না এখানে এটা হিসাব আসছে কার সাথে চাপের সাথে চাপ যদি নিউটন বা মিটার স্কোয়ার হয় দিস ইজ সাপোজ টু বি নিউটন বা মিটার স্কোয়ার যেখানে আমি অলরেডি বি এর জানি মিটার কিউব তাই বি স্কোয়ার কত হবে মিটার টু দি 6 তাহলে এর টা কি হবে ওভাবে হিসাব করে বের করো বুঝতে পারছো আচ্ছা গেলাম মিটারে ওকে তোমরা কি এই আলোচনা বুঝতে পারছো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি মানেই কে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি মানেই কে গতিশক্তি গতিশক্তি বিবক শক্তি নাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিভক শক্তি বলতে আমি ইউ দ্বারা প্রকাশ করবো বিবক শক্তি হচ্ছে শূন্য তার শক্তি হিসেবে বরাদ্দ থাকে খালি গতিশক্তি তাহলে এটা মাথায় রাখবো আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই হচ্ছে একমাত্র শক্তি অভ্যন্তরীণ শক্তি বলতে যা বুঝি তার মূলত গতিশক্তি ঠিক আছে তাহলে গতিশক্তি এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে কত এফ বাই টু এনআর টি তাহলে মাথায় রাখবো আদর্শ গেছে ক্ষেত্রে তোমাকে যদি অভ্যন্তরীণ শক্তি নিয়ে কোনো প্যাচ কেচাল করে তুমি নিশ্চিত ভাবে এখানে গতিশক্তি নিয়ে আলোচনা করবা তার মানে আদর্শ গেছে চারটার থেকে পরে আসা গতিশক্তি শুরুটাই তাপ গতিবিদ্যায় আসা অভ্যন্তরীণ শক্তি হয়ে যাবে তোমার এখানে আর কোনো নতুন করে কিছু শেখার দরকার নেই বা কোনো কিছু বোঝারও দরকার নেই বোঝা গেছে কিনা আচ্ছা তাহলে যেহেতু আমরা বুঝে গেলাম দিস ইজ আওয়ার ইন্টারনাল এনার্জি অফ দা সিস্টেম তাহলে এখন এটা নিয়ে আমরা একটা ঝামেলা করি আবার একটা খেয়াল করে দেখো এখানে আমি এখান থেকে কথা বলতে পারি কিনা যে আদর্শ গ্যাসের এখন তো আমি বুঝে গেলাম অভ্যন্তরীণ শক্তি এটা এবং অভ্যন্তরীণ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইউ দ্বারা আচ্ছা একটা কাজ করি এখানে এটা ইউ বলা আসলে উচিত হয় না আমি এটাকে ইপি বলে দিই তাহলে সহজেই বুঝতে পারবা যে আমাদের স্থির শক্তি স্থির শক্তি শুনবেন স্থির শক্তিটা কি শক্তি না আচ্ছা তাহলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করি কি দ্বারা এই চাপ্টারে ইউ দ্বারা পড়ছি না ডেলটা ডেল্টা ইউ প্লাস ডেল্টা ইউ দ্বারা প্রকাশ করতে সেটাকে তা আমি এখানে বললাম তাহলে আমরা তো বুঝে গেলাম এখন যে এটাই ওইটা আমি বলবো এখানে ইউ সমান নিয়ে কথা বলি এবং সাধারণত আবদ্ধ পাত্রতে কোনো লিকেজ থাকে না যে গ্যাস বের হয়ে যাবে বেশি ব্যাপারটা থাকে না আর এর মানটা কখনোই বদলাবে না তার মানে আমার তাপমাত্রার উপর তাহলে এখানেও আবার বলতে পারি আমরা কোন রাস্তায় আমি একটা জায়গা থেকে একটা জায়গায় আসছি তার উপর আমি কোনোভাবেই নির্ভরশীল না অভ্যন্তরীণ শক্তির মানটাও এক্স্যাক্টলি আমার ওই আগের মতোই সমান এনার টিতে যে কথা বলছি পি ওয়ান বি ওয়ান সমান এনআর টি ওয়ান আলাদা ভাবে পি সমান এনআর টু এনআর টি টু এখানেও সেম কথা এটাও আলাদা একটা স্টেট ফাংশন তাই বলবো ইউ ইজ এ স্টেট ফাংশন এই ব্যাপারটা বুঝতে পারা খুবই ইম্পর্টেন্ট এটাকে মোটেও অ্যাডভান্স টপিক ভাববা না এটা বোঝা জরুরি বুঝতে হবে এটা ইউ ইজ এ স্টেট ফাংশন মানে কি স্টেট ফাংশনটা দেখতে হবে ভেরিয়েবলটা কার বা ফাংশনটা কার এটা কার ফাংশন টি এর ফাংশন তাহলে বুঝতে হবে অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল কারণ এফ তো বদলাচ্ছে না গ্যাসের প্রকৃতিকে বদলাবে না এন তো বদলাচ্ছে না সাধারণ আর এর মান তো বদলাচ্ছে না তাহলে আমরা কার উপর ডিপেন্ডেন্ট তাপমাত্রার উপর তার মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কমবে কারণ ইট অল কারণে কি গতিশক্তি বাড়ে পারে না আর গতিশক্তিতে অভ্যন্তরীণ শক্তি তাহলে এটা স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে সো তার সাথে করে একই জিনিস অভ্যন্তরীণ শক্তি বাড়বে কমলে কমবে যদি তাপমাত্রা চেঞ্জ না হয় অভ্যন্তরীণ শক্তি কি হবে শূন্য হবে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য হবে তার মানে অভ্যন্তরীণ শক্তি জায়গায় যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে আমি সিমিলারলি এখানে কথা বলতে পারি ইউ ওয়ান কোন একটা তাপমাত্রা টি ওয়ান সময়ে কোন একটা তাপমাত্রা যখন টি ওয়ান ছিল একটা সিস্টেমের তখন তার অভ্যন্তরীণ শক্তি কি হবে এফ বাই টু এন আর টি ওয়ান অনুরূপভাবে ইউ টু সমান কি লিখবো আমরা এফ বাই টু এন আর টি টু সো যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই যে আমাদের সিস্টেমটা এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেটে আসলো তাতে করে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি হবে डेफिनेटলি শেষটা माइनस আদিটা শেষটা মানে আদিটা যদি লিখি এখানে আমি ছোটরাতে ইউ লিখছি কেন

সমস্ত প্রক্রিয়ায় কি আমাদের টি ওয়ান আর টি টু সমান হতে বাধ্য না আমি তো সমস্ত এই জন্য তাহলে সেখানে তো অবশ্যই ডেলটা টি সমান শূন্য তাহলে সেখানে অবশ্যই ডেল্টা ইউ সমান শূন্য হবে তুমি যখনই একটা প্রবলেম ফেস করবা তখন তোমাকে এটা আগে থেকে বুঝে নিতে হবে আমি যখন এক নম্বর থেকে দুই আসলাম আমি কোন রাস্তায় আছি উপর আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করতেছে না অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাত্র ডিপেন্ড করে তাপমাত্রার পরিবর্তনের উপর কারণ সূত্র তোমার সামনে এফ বাই টু এন আর ডেল্টা টি কোনোভাবে কি এটা কোনো প্রক্রিয়া দ্বারা প্রভাবিত আমি সমস্ত প্রক্রিয়ায় আসি সেক্ষেত্রে এটা শূন্য হবে আদার্স যেকোনো প্রক্রিয়া যায় তাপমাত্রার পরিবর্তন হবে না এখন আমি সম চাপ প্রক্রিয়া যাই সম আয়তন প্রক্রিয়া যাই র্যান্ডম যেকোনো প্রক্রিয়া যাই মানে প্রশ্নে বলার দরকার নেই আমি কোন প্রক্রিয়ায় গেছে আমার আনসার হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ এফ বাই টু এন আর তাপমাত্রার পরিবর্তন এখানে আমার মেইন জানার বিষয় আর কিছু জানার দরকার নেই এটা জাস্ট লাইক আগের টা পিবি সময় এনার্জির মতো বোঝা গেছে কিনা ক্লিয়ার তো নাকি তাহলে এখন সিম্পল একটা সিচুয়েশন দেই তোমাদেরকে আমি আশা করি বুঝবা সেটা হচ্ছে আমি যদি এখন তোমাদেরকে বলি আমি এক নাম্বার আমি চাপ বনাম আয়তন একটা গ্রাফ আঁকি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমি একটা চাপ বনাম আয়তন গ্রাফ আঁকলাম পি ভার্সেস ভি আমি বললাম আমি এক নাম্বার স্টেটে ছিলাম আমি সেখান থেকে আমি সেখান থেকে দুই নাম্বার স্টেটে গেলাম আমি সেখান থেকে তিন নাম্বার স্টেটে তিন নাম্বার স্টেটে গেলাম ঠিক আছে এখান থেকে এক থেকে দুইয়ে গেলাম একের থেকে দুইয়ে গেলাম দুই থেকে আমি তিনি আসলাম এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই যে তুমি এক থেকে দুইয়ে গেলে তিনি আসলা আমি এভাবে বলি এখানে এটুকুই ডাকলাম এখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি যে এক থেকে দুইয়ে গেলা সে এক থেকে দুই যাওয়ার ক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম ওয়ান টু টু প্রশ্ন বোঝা গেছে তারপরে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য চেঞ্জ ইং এনার্জি ফ্রম ওয়ান টু 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 থ্রি ইজ দ্য চেঞ্জ এনার্জি ফ্রম ওয়ান টু থ্রি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইং এনার্জি ফ্রম টু টু থ্রি লিখে ফেলছি সবগুলো হয়ে গেছে এখন একটু বের করবা প্রশ্ন বোঝা গেছে কিনা এবং অবশ্যই তাপমাত্রা গুলা করসপন্ডিংস নাম্বার থেকে বের করে ফেলবা ওয়ান এর ক্ষেত্রে টি ওয়ান টু এর ক্ষেত্রে টু থ্রি থ্রি এর ক্ষেত্রে তাপমাত্রা গুলো মানে তোমাদের যার যেটা বুঝ আসে এটা করতে পারো এটা কি হবে এটা কি হবে আর এটা কি হবে হ্যাঁ প্রশ্নটা এটা হচ্ছে চাপ বনাম আয়তনের একটা গ্রাফ একটা গ্যাস এক নাম্বার স্টেটে ছিল সেখান থেকে সে দুই নাম্বার স্টেটে আসছে সেখান থেকে সে তিন নাম্বার স্টেটে আসছে প্রশ্ন হচ্ছে এক থেকে যখন সে দুয়ে গেল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে অবশ্যই কিছু জিনিস তো তোমার লিখতে হবে মূল সংখ্যা এন ধরে নাও সার্বজনীন গ্যাস যুবক আর ধরে নাও তাপমাত্রার মান এখানে টি ওয়ান ধরো এখানে টি টু ধরো এটা তো বুঝতেছি তো এখানে ওয়ান থেকে যদি টু তে যাই সুতরাং কি এফ বাই টু এন আর ডেল্টা টি কত কি লিখব টি টু মাইনাস টি টু টি ওয়ান কারণ আমি তো এক থেকে দুই এ গেছি না শেষ থেকে আদি বিয়োগ যাবে যদি বলি ওয়ান ওয়ান টু থ্রি কি হবে এক থেকে দুই দেন তিন এক থেকে দুই হয়ে তিনে যাওয়া যে কথা এক থেকে তিনে যাওয়া কি সেম কথা না এটাই এটাই তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমার কোন পথে গেছে ব্যাপার না আমার ব্যাপার হচ্ছে আদি এবং শেষ এবং তোমরা নিজেরাই দেখতে পারবো এটাকে আমি কিভাবে লিখতে পারি খেয়াল করো আমি যদি বলি এখন না দেখো নিজেই বুঝবা আমি বললাম এক থেকে দুই থেকে তিন আমি এটাকে দুইটা অংশে ভাগ করতে পারি এখানে রাস্তাটা কি দুই ভাগে ভাগ না এক থেকে দুই গেল দেন দুই থেকে তিনে তা আমি এটাকে এভাবেই বলতে পারি এবং মাথায় রাখবে এটাকে ভেক্টর না স্কেলার যা যুগ করে করে আগাবো তা আমি এটাকে দুইটা আলাদা ঘটনায় ভাগ করতে পারি না সে এক থেকে দুইয়ে গেলো সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপলাম দেন দুই থেকে তিনে গেল সেটার অভ্যন্তরীণ পরিবর্তন মাপলাম শক্তির পরিবর্তন যুগ করে দিলাম এটাই এটা নাকি এক থেকে দুই হয়ে তিনে যাওয়া মানে যে কথা এটা মানে কি আমি এক থেকে দুইয়ে যাব সেটা মেপে ফেলবো দুই থেকে তিনে যাবো সেটা মেপে ফেলবো তাহলে মাপো আমি বললাম এটা সমান হচ্ছে ডেল্টা ইউ ফ্রম ওয়ান টু টু প্লাস ডেল্টা ইউ ফ্রম টু টু থ্রি এটাই তো এটা তো ডেল্টা ইউ ফ্রম ওয়ান টু টু কি হয় এফ বাই টু এন আর ডেল্টা টি কি এখানে টি টু মাইনাস টি ওয়ান না শেষটা মাইনাস আদি টি টু মাইনাস টি ওয়ান প্লাস এফ বাই টু ফ্রম টু টু থ্রি কি হবে এটা কি এফ বাই টু এন আর

আমার এখানে আমি কোন রাস্তা হয়ে আসছি ব্যাপারটা ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে আমার আদিকে আর শেষকে মাঝখানে দুই আসুক নাকি আসুক না আমার দেখার দরকার নাই ইভেন ইফ আমি যদি এক থেকে তিনেও চলে যাই আনসার বুঝবে যাচ্ছেন কারণ কি ইট ইস স্টেট ফাংশন আমার ম্যাটার করতেছে আদি আর শেষ অবস্থান আমি এক থেকে দুই হয়ে তিনে যাই অথবা এক থেকে তিনে যাই অথবা আমি এক থেকে এই রাস্তা হয়ে তিনে যাই কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে আদি এবং শেষ আমি যেহেতু আদি এক রাখছি আর শেষ তিন রাখছি সবগুলা ক্ষেত্রে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সেম থাকবে সেম থাকতে বাধ্য বোঝা গেছে কিনা ক্লিয়ার তো এবং এটা সরলরেখিক হওয়া লাগবে এটাও জরুরি না এটা এরকম ঢেউ খেলানোর রাস্তাও হতে পারত আমি এই রাস্তায় যদি যাই আমি এই রাস্তায় যদি যাই এজ লং এজ আওয়ার ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট ইজ সেম আনসার উইল বি দ্য সেম এফ বাই টু এন আর ডেল্টা টি ডেল্টা টি এর জায়গায় শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা ইন ক্যালভিন স্কেল কেলভিন স্কেল এর বাইরে যায় না কিন্তু এখানে থিটা নিয়ে আসো না থিটা দিলে এটাকে টি টি ওয়ান টি টু দিয়ে নিয়ে যায় ক্যাপিটাল টি দিয়ে নিয়ে যায় কারণ সূত্রকে বানানোই হয়েছে কার জন্য ক্যাপিটাল টি এর জন্য সবে কি এই কথা বুঝতে পারছো ক্লিয়ার তো না আরেকবার বুঝাবো এটা বুঝাবো না তাহলে বুঝে গেলে আরেকটা আরেকটা কথা বাকি আছে এখানে বলা সেটা হচ্ছে আমি এখন মনে করি একটা কোণা দিয়ে তোমাদেরকে বললাম আহ কোন কোণা দিয়ে বলবো এদিক দিয়েই বলি ফেলি আমি আমার এক থেকে তিনে গেলে কি হবে তুমি নিজেদের দেখতেছো এক থেকে তিনে তার সহজ এক থেকে তিনে গেছি তাপমাত্রা কত ছিল একে এই যে তাপমাত্রা কত ছিল একে তুমি প্রশ্ন করলেই বুঝে দাও কেন বলো একে তাপমাত্রা কত ছিল একে তাপমাত্রা কত ছিল কত টি ওয়ান তিনে কত ছিল আদি আর শেষকে এখানে আদি অবস্থা কোনটা এক শেষ অবস্থা কোনটা তিন তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সূত্রটা কি ডেল্টা ইউ সমান এফ বাই টু এন আর ডেল্টা টি ডেল্টা টি মানে কি শেষ অবস্থায় তাপমাত্রা মাইনাস আদি অবস্থায় তাপমাত্রা তাহলে এফ বাই টু এফ বাই টু জায়গায় আছে এন আর এন এর জায়গায় আছে টি থ্রি মাইনাস টি ওয়ান শেষ এখন কথা হচ্ছে এটা এই কোণা দিয়ে লেখা বা হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম সেটাই তো বললাম তোমার কথা সত্য ঠিক আছে ওকে সবাই এখন একটু এদিকে মন দাও আমি আবার বললাম এটা হচ্ছে আমাদের আরেকটা পি ভার্সেস বি গ্রাফ পি ভার্সেস বি গ্রাফ বললাম এটাকে এখন বললাম আমি তোমাদেরকে মনে করো এটা হচ্ছে এক নাম্বার স্টেট এটা হচ্ছে দুই নাম্বার স্টেট এটা হচ্ছে আমাদের তিন নাম্বার স্টেট এখন দেখবা হিসাবটা কিভাবে আসে আমি বললাম আমি এক থেকে দুই এ গেলাম দুই থেকে আমি তিনে আসলাম দেন উই গো ব্যাক টু ওয়ান আমি এক থেকে শুরু করলাম এক থেকে দুই আসতাম দুই থেকে তিনে আসতাম তিন থেকে কে আসতাম এখন যদি জিজ্ঞেস করি তোমাকে এই যে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে এক এই পুরো জার্নিতে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হবে জিরো শেষ শুরু যেখানে শেষ সেখানে পরিবর্তন কত হয়েছে অপারণ্য এটা স্মরণের মতো না আদি আর শেষের উপর যদি নির্ভর করি তা আর শেষ যদি সেম হয়ে যায় তাহলে তো কোনো পরিবর্তন আসবে না তুমি যদি এখন একদম সিরিয়াসলি গ্রামার ফলো করো সূত্রটা কি ছিল এফ বাই টু এন আর ডেল্টা টি ডেল্টা টি কার সাথে কার তাপমাত্রার পার্থক্য আদির সাথে শেষের শেষ মাইনাস আদি শেষও এক নাম্বারটা আদিও এক নাম্বারটা তাহলে টি ওয়ান মাইনাস টি ওয়ান কত হবে শূন্য তাহলে আনসার উইল বি শূন্য তার মানে হচ্ছে একটা লুপ যখন আমরা ভ্রমণ করবো ইফ দিস ইজ এ সাইকেল ইফ দিস ইজ এ সাইক্লিক প্রসেস সাইক্লিক প্রসেস দিয়ে কিন্তু পরীক্ষায় অহরহ প্রশ্ন আসে তোমাদের আজকে পরীক্ষায় ছিল সাইক্লিক প্রসেস মানে শুরু করছে ওখানে আবার শেষ করছে মানে যেখানে একটা লুপ থাকে সেটার নামই তো সাইক্লিক প্রসেস নাকি তো এই ধরনের সাইক্লিক প্রসেস দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেটা ডিউটি রিটেনেও আসতে পারে অথবা এমসি কেও আসতে পারে জিএসটি আসতে পারে এখান থেকে প্রশ্ন তো আমি এক থেকে দুই এ গেলাম দুই থেকে তিনে আসতাম এবং আমি আবার তিন থেকে একে চলে গেলাম এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে এক আদি আর শেষ সেম তাহলে স্মরণের মতো করে এখানে অভ্যন্তরীণ সেটির পরিবর্তন কত হবে জিরো হবে কেউ আমার বলে না এক থেকে দুই শূন্য হবে না এক থেকে দুই শূন্য হবে না দুই থেকে হ্যাঁ তত্ত্বপাতি প্রক্রিয়া বুঝছো কিনা তাহলে ও যেটা বলে সেটা আমি এখন এড করে দিই তাহলে যে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সাইক্লিক প্রসেস ফলো করতে পারি যেখানে সাইকেল ফলো করা যায় সাইক্লিক প্রসেস মিনস প্রত্যাবর্তী প্রক্রিয়া তাই লিখে নাও তাহলে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস ভালো কথা মনে করছো আগেই লিখে দিলাম পরে লিখতাম নাইলে ব্যাপারটা না উপরে যাও পাঠাও উপরে এক থেকে দুই দুই থেকে তিনে যাও তারপর তিন থেকে একে আসো

অভ্যন্তর শক্তি বাড়বে কমন সেন্স তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে গতিশক্তি বাড়লে অভ্যন্তর শক্তি বাড়তেছে তাপমাত্রা যদি কমে গতিশক্তি কমবে অভ্যন্তরীণ শক্তি কমবে কারণ অভ্যন্তরীণ শক্তি মানেই গতিশক্তি সিম্পল ব্যাপার এটাই তো আলোচনা করলাম যে এখানে কোনো বিভব শক্তি বলতে কোনো কনসেপ্টই নাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে যেটা গতিশক্তি হিসেবে আগের চাপটা পড়ে আসছি সেটাই এখানে অভ্যন্তরীণ শক্তি হয়ে গেছে বোঝা গেছে আর তোমরা এই জিনিসটা একটু মাথায় রেখো ডিউ বা জিএসটি তে ভালো করার জন্য তোমাকে কনসেপচুয়াল অনেক বেশি সাউন্ড হওয়া লাগবে এটা ভাই বোন আছে ইঞ্জিনিয়ারিং এর বেঁচে অনেক কনসেপ্ট বোঝা লাগে আর ডিউ জিএসটি বেঁচে কনসেপ্ট বোঝা লাগে না ব্যাপারটা মোটেও সত্য না ব্যাপারটা হচ্ছে তোমার কনসেপ্টটা এক্স্যাক্টলি সেম সাউন্ড কনসেপ্ট হওয়া লাগবে জাস্ট রিটেন প্রশ্নগুলোতে প্রশ্ন বড় বড় আসে একটু কঠিন কঠিন ম্যাথ করতে হয় যেটা সেম কনসেপ্টে রিকোয়ার করে যেটা তোমরা রিকোয়ার করো তোমাদের সেম কনসেপ্ট দিয়ে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন এম তে থাকবে যেটা কম সময়ে করা যাবে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন ডি থাকবে যেটা তুমি সলভ করতে পারবা আর যখন তোমার সিকিউরিটি পরীক্ষা দিতে হবে তখন তোমার টপিকগুলো সেম থাকলেও প্রশ্নগুলো একটু বড় থাকে আর কিছু না আর পার্থক্য নেই তুমি যদি এটা ভাবে যে আমার বুঝতে হবে না সেটাই ভুল শর্টকাট পরে ট্রিক্স ফলো করে আর স্ট্র্যাটেজি ফলো করে কেউ কখনই ভর্তি পরীক্ষা চান্স পান যতগুলো তুমি ভর্তি পরীক্ষা চান্স পাওয়া স্টুডেন্ট দেখতেছো বা দেখবা সামনে বা তোমরা তো চিনো অনেকেই খোঁজ নিয়ে দেখো তারা কেউই শর্টকাট অথবা কোন একটা টোটকা দিয়ে চান্স পায় নাই ওরা অনেক ভালো পারতো তাই ওগুলাও পারতো বা ওগুলা পাই খালি চান্স পেয়ে গেছে এটা কিন্তু কখনোই সত্য না কখনই চান্স পাইছে দেখো ডিউতে তোমার পাঁচশোর ভিতরে ঢুকে গেছে দুইশোর ভিতরে ঢুকে গেছে অথচ সে কিছু পারতো না শর্টকাট মেরে মেরে পেরে গেছে এটা কিন্তু সম্ভব না কোনোভাবেই সম্ভব না বুঝছো এটা মাথায় রাখবে বা সে শর্টকাট পারতো না শর্টকাট পারতো বা সে শুধু শর্টকাট পাইলে চান্স পাইছে না সে শুধু সরকার পরে যদি চান্স পাইতো তাহলে যে শুধু সরকার পরে তারা জিজ্ঞেস করো দেখবার সে কানতেছে বেশি বেশি শর্টকাট দিয়ে হয় না কনসেপ্ট তোমার লাগবেই বুঝা গেছে কিনা এই পাতা তাহলে ক্লিয়ার আশা করি অভ্যন্তরীণ সুতির পরিবর্তনের ব্যাপারটা ক্লিয়ার সো আমরা কি কি শিখলাম অভ্যন্তরীণ সুতির পরিবর্তনের সূত্রটা হচ্ছে এফ বাই টু এনআর ডেল্টা টি আর শুধু অভ্যন্তরীণ শক্তির সূত্রটা কি এফ বাই টেন ঠিক আছে অভ্যন্তরীণ শক্তি কোন ধরনের ফাংশন স্টেট ফাংশন অবস্থান যদি জানা থাকে সেই অবস্থার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে এফ বাই টেন আমার এখানে কোন প্রক্রিয়া সে এখানে আসছে আমার জানা দরকার নেই দ্বিতীয় কথা সাইক্লিক প্রসেস হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য হবে তৃতীয় কথা একটা বাকি আছে এখন বলা সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে এখন বলি এক থেকে তিনে গেলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলে অমুক তিন থেকে একে আসলে কি হবে মাইনাস হবে জাস্ট আদার ওয়ে অ্যারাউন্ড কারণ আগে যদি টি টু মাইনাস টি করতাম এখন টি ওয়ান মাইনাস টি করবো আনসার যদি আগে পজিটিভ আসে নেগেটিভ আসতে বাধ্য তার মানে এ থেকে বিতে গেলে যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় পঞ্চাশ জুল বি থেকে এতে আসতে চোখ বন্ধ করে মাইনাস পঞ্চাশ জুল এখানে এখন দ্বিতীয় আর্গুমেন্টের দরকার নেই তাহলে এটা মাথা রাখবা যদি আমি বলি এখন আমি যদি এখন বলি যে ইফ এখানে কোন দিক কোথায় লিখবো আমি এক পাতা সব রাখতে যাচ্ছি যাতে করে তোমরা ক্লাস তো তোমরা করতেছো তোমরা যাতে কোন কোন কি আছে দেখলে চিনে যাও পাতা যত বড় করবা তত তোমার লাইফ কঠিন হবে ইউ

এটাকে একটু এটাকে চাপাই দেন আমাদের দেখা যাবে না ওকে এখন আসো আমরা যাব বিভিন্ন প্রক্রিয়াকৃত কাজ এটা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বিভিন্ন প্রক্রিয়াকৃত কাজ ওয়ার্ক ডান ইন ডিফারেন্ট প্রসেস এখন আমাকে একটু বলবো প্রসেস কয় ধরনের আছে টোটাল কয় ধরনের প্রসেস আমরা আলোচনা করি চারটা সমস্ন সমচাপ সময়তা রুদ্ধতাপ তাই না তাহলে চার ধরনের প্রসেস কৃত কাজ তাহলে ওয়ার্ক ডান in different process. তার আগে আমরা শিখে নেই যে আগে ওয়ার্কডাউনটা আসলে কি কাজ চুক্তি ক্ষমতাটা আমরা পড়ে আসলাম মাত্র কই দিন আগে নাকি পড়ছি না কাজ চুক্তি উপবাদ থেকে আমরা কাজের সূত্র কি জানি কাজ কাজ চুক্তি উপাদ না কাউি ক্ষমতা থাকে কাজের সূত্রটা কি বল ইন্টু সরল মানে অবশ্যই এখানে কস্তিটা কস একশো আশি ডিগ্রি এখানে আসলে ওইভাবে প্রয়োজন পড়বে না কস্তিটা এখানে প্রয়োজন নেই তার মাথায় রাখো বল যেদিকে সরণ যদি সেদিকেই হয় কাজটার ক্ষেত্রে আমাদের সূত্রটা সহজ এফ ইন্টু এস কস জিরো ডিগ্রি আনসার হবে ওয়ান তাহলে এফ হবে আনসার এখন এখানে কেন এই ব্যাপারটা নিয়ে আসলাম কারণ এখানে এই ব্যাপারটা ম্যাটার করে কারণ এখান থেকে যদি কনসেপচুয়াল প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসবে কাজের কনসেপ্ট থেকে তো ক্রিয়া দিয়ে প্রশ্ন না করে ডিরেক্ট কনসেপ্ট দিয়ে প্রশ্ন করবে খেয়াল করো আমি বললাম মনে করে আমার এখানে একটা সিস্টেম রাখা আছে মনে করি এটা পাত্র

সেই গুলা হচ্ছে মনে করি এইগুলা এই যে এটা হচ্ছে গ্যাসের অনু গ্যাসের অনু গ্যাসের অণু গ্যাসের অনু গ্যাসের অনু তা স্বাভাবিক ভাবেই তুমি যখন গ্যাসের অনুকে তাপ দিবা তার তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ায় মানে কি তাপমাত্রা বাড়া মানে কি বাড়া গতিশক্তি বাড়া সিম্পল ব্যাপার গতিশক্তি বাড়া মানে অভ্যন্ত শক্তি বাড়া তাহলে এখানে গতিশক্তি বাড়া নিয়ে আমরা থাকবো স্বাভাবিক তারা ধাক্কা থেকে শুরু করবে না তারা এই পৃষ্টনটাকে ঠেলে উপরে উঠবে কারণ দেয়ার ইজ ন ফ্রিকশন পিস্টনটাকে তারা ঠেলে উপরে তুলবে না তুলবে তো এই যে পৃষ্টনটা এখানে এইভাবে রাখা ছিল পৃষ্ঠনটা এখানে এইভাবে রাখা ছিল সেটা কিছুক্ষণ পরে দেখবা সুন্দর মতো এখানে উঠে আসছে একটু একটু পরে পরে এই 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 যে 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 এইখানে এইখানে এটা বেশি মোটা হয়ে গেছে উঠে আসছে আমাদের এখান থেকে এখানে উঠে আসলো পিস্টনটা যে আমাদের উঠে আসলো এটা কার জন্য হয়েছে নিশ্চয়ই গ্যাস থেকে নিয়ে আসছে ঠেলে ঠেলে নিয়ে আসছে তাকে এই হাইটে এই যে আমার গ্যাসটা পিস্টনটাকে এখান থেকে এখানে নিয়ে আসলো ঠেলে ঠেলে এটা একটা কাজ না কাজটা কার দ্বারা সিস্টেম দ্বারা কাজ সিস্টেমটাকে ঠেলে উপরে উঠাইছে এবং এই কাজের মানটা কত আমাদের বুঝতে হবে এখন বলের মানটা কত এবং আমাদের জানতে হবে স্মরণের মানটা কত তাই না তো মনে করো আমাদের এই সিস্টেমটা পিস্টনকে ঠেলে ঠেলে এই যে সার্টিন হাইটে এইটুকুতে নিয়ে উঠে ফেললো এইটুকু উঠাইছে না সে এই এইটুকুর পরিমাণকে আমি বললাম মনে করো এক্স বললাম গ্যাস পিস্টনকে ধাক্কা দিয়ে দিয়ে এক্স পরিমাণ হাইটে নিয়ে আসছে তাহলে যদি এক্স পরিমাণ হাইটে সেটাকে নিয়ে আসে দেন আমরা স্মরণ পেয়ে গেলাম স্মরণ পেয়ে গেলাম এখন বলের মানটা কত আমাদের গ্যাসীয় অনুগুলা কি আমাদের এই পৃষ্টনটাকে নিচে থেকে উপর দিকে ঠেলতেছে না খেয়াল করবা গ্যাসের অনুর চাপ বলতে কি বুঝাই পাত্রের দেয়ালের উপর লম্বভাবে একক ক্ষেত্রে ফলে তারা যে পরিমাণ বল প্রয়োগ করে তাই হচ্ছে চাপ বাট এখানে এই দেয়ালের উপর প্রযুক্ত বলটা তো আমার কনসিডারেশন আসবে না আমার কনসিডারেশন শুধুমাত্র পিস্টনের উপর নিচে থেকে উপরের দিকে যে বলটা দিচ্ছে সেটা তো সেটাও তো ঘুরে ফিরে চাপই তো আমাদের এই গ্যাসের অনুগুলা কি এখানে চাপ দিচ্ছে না চাপ দিচ্ছে না চাপ দিচ্ছে না সেই চাপ থেকে কি আমি বলের মান বের করতে পারবো না কিভাবে পারবো বল চাপ থেকে বলের মান কারণ আমরা জানি চাপ সমান কি বাই ক্ষেত্রফল চাপ সমান যদি বাই ক্ষেত্রফল হয় তাহলে আমরা বল সমান কি বলতে পারি চাপ ইন্টু ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলটা কার যে তলের উপর বল প্রয়োগ করতেছে সেই তলটা কি তল না আমরা তো শুধুমাত্র এই পৃষ্টন নিয়েই কনসিডার করতেছি আমরা তো পুরো পাত্র নিয়ে কথা বলতেছি না পৃষ্টন কে সে ঠেলে উপরে তুলছে উই আর কনসিডারিং পিস্টনস এরিয়া যেটা তার পৃষ্ঠ এরিয়া আর কি এই যে এরিয়াটাকে আমার এই যে ডাক দিলাম এই এইটুকুর এরিয়া না সেই এরিয়াটা কত এই পরিমাণ মনে করে বললাম প্রশ্নই বলে দিবে পৃষ্টনের ক্ষেত্রে এত অত সেন্টিমিটার স্কোয়ার দশ সেন্টিমিটার স্কোয়ার বিশ সেন্টিমিটার স্কোয়ার বলে দিবে আর চাপটা চাপটা নিয়ে পরে কথা বলবো তাহলে এই যে এই ব্যাপারটা তো আশা করি বুঝছো এই চাপটা কার চাপ সিস্টেমের চাপ সিস্টেম আমাদের পৃষ্টনের উপর যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে চাপটা তাহলে চাপের সাথে ক্ষেত্র করেই তুমি আমি বলটা পেয়েছি তাই কিনা তাহলে আমি অবরোধ বলটা পেয়ে গেলাম আমি অবরোধ স্মরণটা জানি তাহলে আমরা এখান থেকে কাজের মানটা বের করতে পারবো না কাজের মানটা কত আসবে একটু তো আমারে কাজ সমান কাজ সমান বল ইন্টু স্মরণ এফ ইন্টু এক্স এফ এর মান হচ্ছে পি ইন্টু এ আর সরণের মান হচ্ছে এক্স এখন একটু চিন্তা ভাবনা করে বলবা এ ইন কি বোঝায় এটাকে একটা এটাকে একটা আয়তাকার সিস্টেম না আমাদের এই পিস্টনটা এখান থেকে যে এখানে আসলো আমার কি পুরা জিনিসটার আয়তন এইটুকু বাড়ছে না এইটুকু এরিয়া কেন এইটুকু জায়গাকে নতুন তৈরি হয়েছে এটা একটা টু স্টোরি বিল্ডিং এর মতো আগে ছিল একতলা এখন দুই তালা হয়ে গেছে আগে ছিল এইটুকু এখন এই এইটুকু বাড়ছে না এই যে এন্টু এক্স এ এক্স আসলে কতটুকু আয়তন এই যে আমার পৃষ্ঠনের ক্ষেত্রে বলেছে এ এটা হচ্ছে এ আমাদের আর এইটুকু হাইট কি বাড়ছে না এইটুকু হচ্ছে আমাদের এই জায়গার আয়তন এবং সেই আয়তনটা কি আমার আয়তনের বৃদ্ধি না নতুন আয়তনটা কি আমার এটা না এখন আমাদের তোমাদেরকে প্রশ্ন করবো আয়তন বলতে কি বোঝায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন বলতে কি বোঝায় পাত্রের খালি জায়গার আয়তন পাত্রের খালি জায়গার আয়তনকে আমরা গ্যাসের আয়তন বলি না গ্যাসের আয়তন কাকে বলা হয় এটার আয়তন কত এটা দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণফল এটার আয়তন কত দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণফল অপরাল আয়তন যদি বলি পুরোটা আয়তনের বা গ্যাসের ক্ষেত্রে এই কথা বলা যাবে না গ্যাসের ক্ষেত্রে কি গ্যাসের অনুগুলার হিসাব আমরা করবোই না গ্যাসের অনুগুলা যে পাত্রে আছে সেই পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন বলে আমরা কনসিডার করবো সেই এখানেও সেম কথা গ্যাসের আয়তন আগে ছিল এটা এখন হচ্ছে এটা তাহলে এইটুকু কি আয়তনের পরিবর্তনটা আগে ছিল এই এটা এখন হয়ে গেছে এটা তাহলে এই অংশটা কি হইলো তাহলে আয়তনের পরিবর্তন তাহলে এই যে এ ইন্টু এক্স দিস ইজ কনসিডার্ড এজ চেঞ্জ ইন ভলিউম আমি এটাকে কি বলবো পি ডেল্টা চিনছো এখন এটা হচ্ছে সিস্টেম দ্বারা কিন্তু কিনা এবং এই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এটা মোটেও প্রমাণ না এটা একটা পরীক্ষার প্রশ্নের প্রিপারেশন বুঝছো এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং অবশ্যই এটা সহ মনে রাখবা বল ইন্টু স্মরণ এবং সেখান থেকে আসছি আমরা চাপ্রফুল একটু স্মরণটা আর ক্ষেত্রে আমরা আলাদাভাবে কি বলি আয়তনের পরিবর্তন বলো হজম হইছে হজম হয়েছে এখন দেখো এই যে আমরা সূত্রটা বের করলাম ডাব্লিউ ডাবলিউ পি ডেল্টা ভি এখানে কিন্তু কিছু কিছু লিমিটেশন আছে লিমিটেশনটা হচ্ছে আমরা ধরেই নিশি এখানে বলটা কনস্ট্যান্ট কারণ এফ সমান আমরা সমান ব্যবহার করি যখন বলটা কনস্ট্যান্ট থাকে আমরা পড়ছি না ফর কনস্ট্যান্ট তাহলে বল যখন আমরা ওনলি আই অ্যাপ্লাই ডাব্লিউ সমান এফ ইন্টু এস আদারওয়াইজ আমাকে তো ইন্টিগ্রেশনে যাওয়া লাগতো আমি এখানে ধরেই নিশি আমার এখানে স্মরণটা খুবই নগণ্য যেই স্মরণের জন্য আমার বলের মানটা বদলায় নাই বললেই চলে বলটা কনস্ট্যান্টই ছিল সেই জন্য আমরা এটা ডিরেক্ট মেরে দিছি বাট সকল ক্ষেত্রে তো এরকম ভাবে ডিরেক্ট মানার সুযোগ থাকবে না তার মানে কি আসলে একটু খেয়াল করবো আমি যে এই যে এখান থেকে এখানে আসলাম দেন এখানে আসলাম এই ফাইনালটা যদি আমি দেখি একটু খেয়াল করে বল কনস্টেন্ট মানে কি চাপটা কনস্টেন্ট না বল কনস্টেন্ট মানে চাপটা কনস্ট্যান্ট ক্ষেত্র তো বদলাচ্ছে না বল কনস্টেন্ট মানে চাপটা কনস্টেন্ট তাহলে যদি চাপ কনস্টেন্ট হয় তাহলে রিভার্সে চিন্তা করো বল যদি কনস্টেন্ট না হয় চাপটা কনস্টেন্ট না তার মানে এই যে বল কনস্টেন্ট ধরে আমি যে সূত্রটা বানাইছি সেটা শুধুমাত্র চাপ কনস্টেন্টের জন্যই প্রযোজ্য পি ডেল্টা বি কারণ পি ডেল্টা বি আসছে কোন সাহসে বল কনস্ট্যান্ট থেকে এটা আসছে ডিরেক্ট নাকি যদি বল বদলাতে থাকে চাপ বদলাতে থাকবে না তখন কি তুমি বলতে পারবে চাপটা কনস্ট্যান্ট না চাপটা যদি বদলায় তখন তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে না তার মানে হচ্ছে এটা মাথায় রাখবা ডব্লিউ সমান পি ডেল্টা বি ইজ অনলি অ্যাপ্লিকেবল হোয়েন দ্য প্রেসার ইজ কনস্ট্যান্ট শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ার জন্য এটা প্রযোজ্য এবং এখানে যদি ডেল্টা বি লিখি কোনো সমস্যা নেই আমরা ডেল্টা বি মানে কি আসলে শেষ আয়তন মানে আদি আয়তন না তখন আমি এটাকে লিখবো ভি টু মাইনাস ভি ওয়ান এই যে সূত্রটা এই যে অবরল যে সূত্রটা এটা শুধুমাত্র সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রযোজনের প্রযোজ্য শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ায় প্রযোজ্য তাহলে বাকিদের কি হবে সমচার প্রক্রিয়াতে বুঝে গেলাম পি ডেল্টা বি পি বি টু মাইনাস বি সহজ হ্যাঁ ইন্টিগ্রেশন করে বের করতে হবে ইয়াস তাহলে আমরা যেরকম ভাবে ধ্রুব বল না থাকলে ইন্টিগ্রেশন করতে হইতো এখানে সেরকম ভাবে ধ্রুব বল যদি না থাকে বল যদি ধ্রুবক না হয় চাপও ধ্রুবক না চাপ যদি ধ্রুবক না হয় এই সূত্র ব্যবহার করা যাবে না ধরুন কিসে যাওয়া লাগবে আমাদের ইন্টিগ্রেশনে সেই ইন্টিগ্রেশন আমি তোমাদেরকে করে দেখাবো না বা তারপরে কিছু আইডিয়া তোমাদের থাকা দরকার আমি সেই জন্য পরে পাতা যাচ্ছি ধরো আমি এখানে আসলাম হ্যাঁ আবার চলে আসছে এটা এটা কেবলে কেবলটা নড়াচড়া করে অনেক বেশি কেবলের সমস্যা দেখতে আমার ভাল লাগে আসলে বলছিলাম না ক্লাসে তোমাদের বলি নাই কেবলের সমস্যা হইলেই ভাল লাগে যে কেবলটা তো বেশি দাম না প্রজেক্টরে যদি চান্স কিছু হয় পুরো ডাইনামিক নিন কলাপস আবার দাঁড়াইয়া দাঁড়িয়ে ক্লাস নেওয়া লাগবে আবার হোয়াইট বোর্ড আবার আমার লম্বা লাগবে মাইক্রোফোনাটা আচ্ছা যাই হোক আমরা এখানে আসি তাহলে আমরা বুঝলাম যে যদি চাপ কনস্টেন্ট থাকে বল কনস্টেন্ট থাকে তখন আমাদের সূত্র সূত্রে স্মরণ আর তাঁচ সমান চাপ ইন্টু আয়তনের পরিবর্তন সিম্পল হিসাব আর যদি পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে কি বলবো আমরা আমরা এটা তাৎস্য ক্ষমতায় পড়ে আসছি নগদে পড়ে আসছি এটা যদি বল পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে সুতরাং কি ছিল তাঁত সমান আমি বলি বল যদি কনস্টেন্ট না হয় বল কনস্টেন্ট না বল কনস্টেন্ট না হলে চাপ চাপটা তাই না বল মানে চাপ তাহলে আমরা বল কনস্টেন্ট থাকলে সূত্র ব্যবহার করতাম যা তা দিয়ে আমরা চাপ কনস্ট্যান্ট থাকলে যা সূত্র বের করতে মানে সূত্র ইউজ করতে হবে বের করে ফেলতাম এখন যদি বলা হয় আমাকে কাজের মানটা কত তাহলে কাজের মান এখানে আমি কি বলবো কাজ সমান এখন আমার ওইটা বলার সুযোগ নাই যে পি ডেলটা এখানে আমি কি বলবো পিডিবি কারণ আমি তো এটা ছাড়া কিছু পারিও না আমি পারি শুধুমাত্র কাজ সমান বল ইন্ট্রে সরণ যেহেতু আমাদের বলটা পরিবর্তনশীল আমি সরলটা নিয়ে নিবো যাতে করে বলটাকে আমি বলতে পারি কারণ আমি কনস্ট্যান্ট বলছে না কোন সূত্র পারি না তখন আমি এটা কি বলবো এবং তখন আমার যখন দরকার লাগবে কাজ তখন আমি বলবো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পিডিবি এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা ফর অল দা ওয়ার্ক ডান ফর চেঞ্জিং ফোর্স যেখানে চাপটা এখানে একে আদর্শ গ্যাসের জন্য কথা বলতেছি তো এখানে চাপটা আসছে পিডিবি একটু আগে আগের পাতা দেখে আসছি না ডেল্টা পেয়ে ছিল এই পি ডেল্টা বিগটাকেই আমরা এখানে আইসা বলে ফেসি পিডিবি যেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে ক্ষুদ্র 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 সবগুলো কাজ যোগ করলে আমরা পাবো মোট কাজ ঠিক আছে আচ্ছা এখন এইখানে আসবে বিভিন্ন প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া সময়তন প্রক্রিয়া বোঝা গেছে কিনা এখানে লিমিটটা কোথায় থেকে কোথায় দিব এক থেকে দুই এক নম্বর স্টেট থেকে আমি দুই নম্বর স্টেটে যাবো তো সেটা যাই হোক যেভাবেই হোক আমি বসাবো এটা তাহলে আমরা এখানে বলবো কাজ সমান হচ্ছে আমাদের চেঞ্জ ইন ইন লাগবে না পিডিবি ইন্টিগ্রেশন ফ্রম ওয়ান টু টু এটা হচ্ছে আমাদের মূল সূত্র যে কোনো ক্ষেত্রে কাজ বের করার জন্য আদর্শ কেস থেকে বোঝা গেছে এখন যদি আমি লিখে যাই সমাচাপ প্রক্রিয়ায় কাজটা কি হবে ডিরেক্ট সূত্র হচ্ছে কি সমাচার প্রক্রিয়াটা একটু একে দেখাই সমাচার প্রক্রিয়ায় গ্রাফটা দেখতে কিরকম হয় পি আচ্ছা পরের পাতা যায় নাকি পরের পাতাতেই যাই এই পাতার দরকার নেই জায়গা রাখুন সমোচার প্রক্রিয়া সমচাপ অথবা আইসোবারিক প্রসেস সেক্ষেত্রে আমাদের কাজের সূত্র কি হবে আমরা এগেইন এখানেও ওই ইনটিগেশন টেস্ট করতে পারি যদি না করলেও চলে আমি বললাম পি বি তো এটাকে হচ্ছে বি পি বললাম এটাকে বললাম ভি তাহলে আমাদের যদি করে সমাচার প্রক্রিয়া গ্রাফটা কি এরকম যাবে না স্ট্রেট লাইন কারণ চাপ তো বদলাচ্ছে না চাপ যদি না বদলায় এবং অবস্থা বদলাতে হয় তাহলে অবশ্যই আমার এইভাবে যাওয়ার সুযোগ নাই সেক্ষেত্রে চাপ বেড়ে যাচ্ছে এভাবে যাওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে চাপটা কমে যাচ্ছে আমার কোনো রাস্তা নেই এইভাবে অথবা এইভাবে যাওয়া ছাড়া যদি এইভাবে এত দূর যাবে না কারণ আয়তন কিন্তু নেগেটিভ হয় না এটা ম্যাক্সিমাম এইটুকু আসতে পারে আয়তন জিরো এই এখানে যাবে না কেন যাবে না আয়তন নেগেটিভ কোনো কিছু মিন করে না তাই এটা এইভাবে যাবে না এটা এইটুকু আসতে পারে আমরা এখানে এটাকে এইভাবে নিয়ে গেলাম তাহলে এখন আমি বললাম আমার সিস্টেমটা এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেটে গেল যেখানে তার এক নাম্বার স্টেটের আয়তন হচ্ছে এক নাম্বার স্টেটে তার আয়তনটা হচ্ছে বি ওয়ান দুই নাম্বার স্টেটে তার আয়তনটা হচ্ছে বি টু তাহলে এখন যদি বলি আমার কাজটা কতটুকু হবে কাজটা কতটুকু হবে যদি সে বি ওয়ান থেকে বি তে যায় ছোটটা সহজ ছোটটা কি কাজ সমান চাপ ইন্টু চাপতে একটাই চাপতে একটাই পি ইন্টু ডেল্টা বি সমান পি ইন্টু বি টু মাইনাস বি ওয়ান এখন তুমি যদি বলো আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করে দেখে তো কেমন লাগে ইন্টিগ্রেশন অফ পি ডিভি লিমিটটা কত লিমিটটা হচ্ছে আমাদের ওয়ান টু টু আমি আমি ফাংশনটা তার উপর ভিত্তি করে তো লিমিটটা বসাবো আপাতত বললাম এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেট আমি যাচ্ছি এখন চাপটা কি কনস্টেন্ট না এখানে কনস্ট্যান্ট যদি হয় চাপটাকে বাইরে নিয়ে আসো ডাব্লিউ সমান পি ইন্টিগ্রেশন অফ ডিবি ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি ফাংশনটা তো বিয়ের এর হয়ে গেলে এখন ইন্টিগ্রেশন অফ ডিবি মানে কি বি না আমি যদি লিমিটটা বসাই আপাতত বি টু বি ওয়ান টু বি থাকবে ইন্টিগ্রেশন অফ ডি বি সমান বি লিমিট হচ্ছে বি ওয়ান টু বি তাহলে ঘুরে ফিরে তো যেই দাওসেই কোদই আসবে এখানে জাস্ট আমি তোমাকে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা দেখাইলাম অলরেডি তুমি এটা পারো বুঝা গেছে কিনা রাকিব এক আন্দোলনে তোমার পুরো বেজ গায়েব হয়ে গেছে তুমি কি এটা বুঝছো আমার সেকেন্ড টাইম এর বেচ যেটা শুরু করছিলাম সেটাতে এক্সাক্টলি তোমাদের সংখ্যায় স্টুডেন্ট ছিল মাঝখানে আন্দোলন আসছে সবাই লিডিং এ মেট্রোপলিটনে তারপরে আইএলসি ভর্তি হয়ে গেছে এক অগস্টের আন্দোলনে পুরা মেদ শেষ আমার আমি আগে শুরু করছিলাম আগে ভাগে শুরু করছিলাম ভাবলাম যে ওদেরকে আগে নিয়ে যাই একটু আন্দোলন সব খেয়ে ফেলছে ওকে সমাচার প্রক্রিয়া গেল এখন আসা সম আয়তন প্রক্রিয়া সম আয়তনের ইংলিশটা কি আইসোপোল এই ক্ষেত্রে আয়তনটা তো কনস্টেন্ট থাকবে আয়তন যদি কনস্টেন্ট থাকে কাজটা দেখতে কিরকম হবে একটু বলো মানে আমি এইভাবে যেতে পারবো এভাবে যেতে পারবো আয়তন বদলানো যাবে না আমি হয়তো উপরে উঠতে পারবো না হয় নিচে নামতে পারবো এখন স্বপ্নে তুমি আমি কোন দিকে উপরে নাকি নিচে এইখান থেকে শুরু করলে আমি স্বাভাবিকভাবে নিচে আসবো কারণ গাছ নাই অসুন্দর হয়ে যাবে আমি রাখলাম এইভাবে কিন্তু এটা তো ওয়াইফ সমান্তরাল হতে বাধ্য কারণ এখানে আয়তন বলাতে না অর্থাৎ আমি বামে যেতে পারবো না আমি যদি বলি এটা আমার স্টেট নাম্বার ওয়ান থেকে আমি স্টেট নাম্বার গেলাম এবং রাস্তাটা বললাম আমি এটা এটা তোমার ব্যাপার যাও এক থেকে দুই তোমার ব্যাপার বাট এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি আয়তনটা সেম না এক নাম্বার জন্য বলবো বি ওয়ান দুই নাম্বার জন্য বললাম ভি টু বাট বাম আমি যাই নাই তাহলে এখন যদি বলি আমার কাজটা কি হবে পি টু এখন আমি এখন আমি এটা ইউজ করি এখানে আমি এটাই ইউজ করি পি ডেল্টা বি ইউজ করি জেনারেলটা যেটা সমচাপের জন্য প্রযোজ্য শুধুমাত্র অথবা আমি ইন্টিগ্রেশন অফ ইউজ করি ডাজ নট ম্যাটার এট অল কারণ এক্ষেত্রে ডেলটা বিটাই শূন্য তুমি এখানে এটা দাও দেখো এই সূত্রে আমরা কি বলছিলাম এই সূত্রে আমরা বলছিলাম শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য কিন্তু যেহেতু এখানে ডেলটা বিটাই শূন্য এখানে সমচাপ হোক আর না হোক চাপের মান আমি ভুল বসাই সঠিক বসাই আয়তন তাদের পরিবর্তনটা শূন্য তার মানে এখানে ভুলটাও আমাদের হিসাবে আসবে না আনসার ওখানে শূন্যই আসবে যদি আমাদের এটাই ইউজ করা উচিত পিটা সামনে আসবে ধ্রুবক হিসেবে বা পিটা সামনে থাকবে না সামনে আসবে না কারণ সেটা কনস্টেন্ট না কিন্তু ডেল্টা বিটা শূন্য নিশ্চিত ভাবে যেটাই হোক শূন্য আসবে তা আনসার ইজ জিরো বোঝা গেছে কিনা আচ্ছা তাহলে সময়তন প্রক্রিয়ায় কাজটা কত শূন্য আচ্ছা আমরা সামনে আগাই তোলা হয়েছে ওকে এরপরে বাকি থাকলে কোনটা সমষ্ণ আর রুদ্ধতাপীয় ইয়াস সমষ্ণ আর রুদ্ধতাপীয় সমস্ত ইংলিশটা কি থার্মাল সমস্ত প্রক্রিয়া নিয়ে আদর্শ কথাবার্তা বলছিলাম মনে আছে কিনা সমস্ত প্রক্রিয়ার শর্তটা কি ছিল তাপমাত্রা আছে উষ্ণতা সেম থাকবে আর কি বলছিলাম ধীরগতির প্রক্রিয়া এই জন্য তোমরা দেখছো হঠাৎ করে যদি কিছু গটে বেলুন ফেটে যায় টায়ার ফেটে যায় সেটাকে কি বলি আমরা অধুধাপ তাহলে অবশ্যই আইসোথার্মাল মাল গতির প্রক্রিয়া ধীরগতি স্লো প্রসেস গ্রাজুয়াল প্রসেস তুমি মানে ফ্যানের সামনে বসে দেখে তুমি কথা শুনে না ফ্যানের বাতাস অনেক বেশি শব্দ বেশি করেও আচ্ছা ঠিক আছে জুড়ে কথা বলবো নেই পি ভার্সেস বি এখন এই গ্রাফটা দেখতে কিরকম সবাই চিনো আশা করি এটাকে কি ধরনের গ্রাফ বলে থাকি আমরা সমস্ত প্রক্রিয়ায় চাপ বনাম আয়তনের গ্রাফটা কিরকম অধিবৃত্তাকার যেটাকে আমরা বলে থাকি আয়তাকার অধিবৃত্ত বা রেক্টাঙ্গুলার হাইপার বলা আয়তাকার উদ্দীপিত কাকে বলা হয় ম্যাথমেটিক্স এটা লাগবে তোমাদের এটা আনসার দেওয়া কোন উদ্দীপিত আমরা আয়তাকার উদ্দীপিত বলে থাকে একটু বলো তো হ্যাঁ হ্যাঁ আবার বলো না 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 তার সংজ্ঞাটা কোন উদ্দীপিতকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলে থাকি হ্যাঁ তুমি বলবা বলে ফেলো বলে ফেলো তুমি না বলবা বলবা আমি কি বলবো তুমি কি বলবা বলো অসীম তট অসীম তট হ্যাঁ অসীম তট যদি পরস্পর লম্ব হয় সেই আয় সেই আমরা আয়তাকার অধিপিত্ত বলে থাকি ঠিক আছে আচ্ছা সেটা আমরা ম্যাথমেটিক্স আসলে আবার দেখবো আর কি সমস্যা নেই ওকে তাই বললাম এক থেকে দুই আসছে সে এক্ষেত্রে কৃত কাজের সূত্রটা যদি আমরা লিখি ডাব্লিউ সমান ডেল্টা বি তাহলে কি উত্তর মিলবে না কারণ চাপটা কনস্টেন্ট না তুমি তোমাদের চোখের সামনে চাপটা বদলাচ্ছে না চোখের সামনে চাপ বদলাচ্ছে এবং সেটা কিন্তু এটা কিন্তু সমানুপাতিকভাবে বদলাচ্ছে না এত সহজে করার সুযোগ নেই কারণ গ্রাফটা বক্র রেখা তাহলে এখন আমাদের যাওয়া লাগবে কোন সূত্রে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পি ডিবি সূত্রে ঠিক আছে কিনা এখন এটা বোঝার দরকার তোমাদের ইন্টিগ্রেশনের পারপাসে ইন্টিগ্রেশন যখন করতে হয় তখন তুমি এখানে ডি দিয়ে যা লিখবা ফাংশনটা তার হওয়া লাগবে আমি যদি এখানে ডিএক্স লিখতাম ফাংশন শুড বি এক্স এর মানে ফাংশন শুড বি ফাংশন অফ এক্স আমি যদি এখানে ডি ওয়াই লিখি ইট শুড বি ফাংশন অফ ওয়াই আমি যদি এখানে ডি লিখি ইট শুড বি ফাংশন অফ বি অথবা আয়তনের ফাংশন হওয়া লাগবে তো আমি পি কে কিভাবে আয়তনের ফাংশন বানাবো পি তো আয়তনের ফাংশন না বানানো তো যাবে সূত্র কি আমাদের সেই পাইকারের সূত্র এখন আসবে খেয়াল করে একটু পিভি সমান এনআরটি সকল আদর্শ গ্যাসের জন্য প্রত্যেকের জন্য তো আমি কি এখানে লিখতে পারি না যে পি এর জায়গায় পি এর জায়গায় আমি লিখতে পারি না এখানে এটা হচ্ছে এনআরটি বাই ভি লেখা যায় কেনা এখন দেখো তো টিটা কি কনস্ট্যান্ট না এন আর টি পুরোটাই কনস্ট্যান্ট তাহলে এখন পি হয়ে গেল বি এর ফাংশন তাই আমি এখন এটাকে লিখতে পারি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এন আর টি বাই ভি ডিভি এখন দেখো নির্দ্বিধায় আমরা এন আর টি পুরোটাই যুগক হিসেবে বাইরে নিয়ে আসতে পারি না তাপমাত্রা তো কনস্ট্যান্ট এন আর তো কনস্ট্যান্ট হতে বাধ্য এখন দেখো তো আমি কি এখন নিশ্চিন্তে লিমিটটা ভি ওয়ান টু ভি টু বলতে পারি না কারণ ফাংশনটা তো ভি এর তাহলে এন আর টি বাইরে নিয়ে আসো ডাব্লিউ ডাব্লিউ কেন লিখলাম এখানে এনআর টি বাইরে নিয়ে আসো এনআরটি বাইরে আসলো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই বি ডিবি এগুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে এগুলোর কনসেপ্টটা বুঝানো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেশনটা আরেকবার মনে করায় দেয়া ইন্টিগ্রেশন ছাড়া তুমি আসলে ভর্তি পরীক্ষায় ভালো করা টাফ কারণ কিছু প্রশ্ন থাকে যেখানে ইন্টিগ্রেশন লাগবে আর ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রেশন লাগবেই অতটা আসি নাকি ওকে তাহলে এখন বলো ওয়ান বাই বি ডিবি এর ইন্টিগ্রেশন কি হবে লনবিনা সবাই পারো কিনা ওকে তাহলে আমরা বলবো এখানে এন আর টি হ্যাঁ বলো ছিল থাকলে ভালো এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান ক্লিয়ার কিনা এটা হচ্ছে আমাদের সূত্র এটা কোন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র এটা এখন তার সাথে ফ্রিতে আরেকটা লাইন লিখা যায় কিনা এন আর লন আর কিছু লিখা যায় কিনা একটু বলো তো এন আর টি লন আর কিছু বলা যায় কিনা আমরা কি বয়লের সূত্র পড়ছি না চাপ এবং আয়তন পরস্পর ব্যস্ত লেখা গেছে মানে আমরা এখানে একটা সূত্র আমরা পেয়ে গেলাম বাই প্রোডাক্ট হিসেবে পরীক্ষায় যদি কখনো চাপ দিয়ে দেয় আর সমস্ত প্রক্রিয়া তারা কেউ কাজ বের করতে বলে তোমার আয়তনে আসার দরকার নাই তুমি চাপ দিয়ে কাজ করে ফেলতে পারবে মাথায় রাখবা আয়তনের ক্ষেত্রে হচ্ছে বিটু বাই আদিটা আর চাপের ক্ষেত্রে হবে আদিটা বাই শেষটা পি ওয়ান বাই পিটু এই প্যাটার্নটা মনে রাখবা তারা কাজে লাগবে ক্লিয়ার তো নাওমি আমি আসো ঠিক আছে কারোকে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে নাই তাহলে এরপরটাতে আমরা যাই নথপ পেয়ে ঢুকিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটাও কিন্তু সিমিলার সমস্ত প্রক্রিয়ার মধ্যেই দেখতে চেহারা বাট একটু এটা খাড়া বেশি থাকবে এটা তোমরা জানো অবশ্যই বেশি রুদ্ধতাপ আমি বললাম আমি যদি এখানে বলি এক এখানে বললাম আমরা দুই তাহলে আমি বললাম সে এই যে এভাবে খাড়া নিচে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ সময়টা না আয়তনের সাথে চাপের ফলটা খুব দ্রুত ঘটে কারণ এখানে পাওয়ার থাকে একটা ব্যস্তানুপাতিকের মধ্যে একটা হচ্ছে আহ সিম্পল ব্যাপার আমি যদি বলি জাস্ট ব্যস্তানুপাতিক সেটা যত দ্রুত ফল করবে আমি যদি বলি বর্গের ব্যস্তানুপাতিক আরো দ্রুত ফল করবে আমি যদি বলি ডাবল হয়েছে তাহলে ওয়ান ফোর্থ হয়ে যাবে একটা হচ্ছে ডাবল হলে অর্ধেক হবে ট্রিপল হইলে ওয়ান থার্ড হবে আর চার হইলে হলে ফোরপোল হইলে আমার ওয়ান ফোর্থ হবে এখন আমি যদি বলি বর্গের ব্যস্তানুপাতিক তাহলে ডাবল হইলে ওয়ান ফোর্থ অলরেডি কিন্তু মানে ক্রস করে ফেলছে ডাবল হইলে ওয়ান ফোর্থ সেই জায়গায় আগেরটাতে সেটা গুণ হলে ওয়ান ফোর্থ হইতো এখানে ডাবল হলে ওয়ান ফোর্থ ট্রিপল হইলে ওয়ান নাইন তাহলে এটা খুব দ্রুত ফল ফলবেন স্বাভাবিক এটা গ্রাফ খারাপ হয় বেশি এটা কম কনসেপ্টের ব্যাপার আর এখানে থেকে তোমরা সবাই জানো তোমরা তো পড়াশোনা করে আসছো ইন্টার তো পাস করতে রেজাল্ট তো দিবে সামনে ইনশাল্লাহ পাস তো করবাই সো গামার মাংকি ওয়ান পয়েন্ট না এগুলা কি একের থেকে বড় সংখ্যা না পাওয়ার যদি একের থেকে বড় হয় ডেফিনেটলি সেটা এক থেকে বেটার এক থেকে দুটো তোমাকে ফল করাবে আগে ছিল পি ইজ প্রশনাল ইনভার্সি প্রপোশনাল টু হচ্ছে বিচারিভার্সি প্রশনাল টু বি টু দি পর গামা অবশ্যই দুটো করবে এটা সিম্পল ব্যাপার আর তোমাদের তো আসলে ওইভাবে প্রমাণটা আসে না তারপরেও একটু মাথায় আন্দাজ রাখবা কারণ তোমরা দেখছো কিন্তু প্রমাণ আসে তুমি যদি খেয়াল করো ভালো করে গতদিন তোমাদের একটা প্রশ্ন তাই না প্রশ্নটা আদর্শ কেস থেকে ওই যে একটা বিশাল বড় প্রমাণ ছিল এটা কিন্তু এক্সপেক্ট করে নেই এটা প্রমাণ হিসেবে পরীক্ষা আসতে পারে এটা চলে আসছে তাই কোনো কিছু বাদ দেওয়ার আসলে সুযোগ নেই আর পরীক্ষায় তোমরা সময় ভালো পাচ্ছ সময়টা কাজে লাগাও ওকে আমি বললাম এক নাম্বার থেকে আমি দুই নাম্বারে আসলাম এখন যেহেতু এটা রোধতাপীয় প্রক্রিয়া আমরা রোধতাপীয়র কিছু খাস সূত্র আছে সেগুলো ব্যবহার করব খাস সূত্রটাকে এখানে টিবি টু দি পাওয়ার গামা সমান এখানে ধ্রুবক অর্থাৎ রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টিবি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট থাকে নট পিবি কনস্ট্যান্ট থাকে সমস্ত প্রক্রিয়া কে কনস্ট্যান্ট থাকে পিবি কারণ পি ওয়ান বি ওয়ান সমান পি সমান পি থ্রি আর রোধতাপীয় প্রক্রিয়া কে কনস্ট্যান্ট থাকবে পিবি টু দি পাওয়ার গামা অর্থাৎ পি ওয়ান বি টু দি পাওয়ার গামা সমান পি টু 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 দি পাওয়ার গামা এন্ড সো অন বুঝছো কিনা তখন আমার আবার তো সেম কথা চাপ তো কনস্ট্যান্ট না আবার সেম এপ্রোচ আমরা যাব ডাব্লিউ সমান হ্যাঁ কোথায় গামা তো একটা গ্যাসের জন্য ফিক্সড ওগুলো আসবে ওগুলো তো আসবে ওগুলো তো আসবে ওগুলো এগুলোর সাথে আসবে এটা আমি পরে পড়াচ্ছি এখানে কাজে আসতেছে এখানে আমি কাজ দেখাচ্ছি তো পি ওয়ান বি ওয়ান পি বি এর সূত্র বি টি এর সূত্র পি টি এর সূত্র আলাদাভাবে তখন দেখাবো ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো আমি বললাম কাজের শুরুটা কি হবে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পি ডিবি আবার সেম কথা আমি ওয়ান টু টু দিলাম এখন আবার আমার সেম কাজ হচ্ছে আমরা পি কে বি এর ফাংশন আকারে প্রকাশ করা লাগবে আবার আমরা যাবো কোথায় একটু খেয়াল করবো আমি এখানে ডিরেক্ট লিখে ফেলতে পারি কিনা আমি যদি এখানে এইভাবে লিখি পি বি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক যদি আমি লিখি সেটাকে এইভাবে লেখা যায় কিনা পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা সমান পি টু বি টু দি পাওয়ার গামা সমান কে তার কোনো আপত্তি আছে নাই তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম আমি আলাদাভাবে এটাও লিখি টু গামা সমান ধুবক কোন সমস্যা আছে একই তো ধুবক আমি র্যান্ডম যে কোনো চাপ আর ওই অবস্থায় আয়তনের পাওয়ার গামা গুণ করলে কে পাবো আমি যদি গামা সমান কে পাই টু যদি পাই আমি টু গামা করলে তো কেই পাবো তাই না আমি বলতে পারি তাহলে এখানে আমি যেটা করবো ঝট আমি পিভি টু পাওয়ার গামা সমান কে না আমি এখানে পি এর জায়গায় কি বানাবো বি এর ফাংশন লাগবে না আমার যেহেতু এটা ডিবি আমি এখানে বলবো পি এর জায়গায় কে বাই বি টু পাওয়ার গামা ডিবি লিমিট হচ্ছে আমি এখন যেহেতু এটা হয়ে গেছে নগদে এখন বি এর ফাংশন আমি এখন বলে দিলাম বি ওয়ান টু বি টু কে এটাকে ধুবক না বাইরে চলে আসবে তার কোনো আপত্তি আছে নাই নয়ন তাহলে কে এটাকে বাইরে নিয়ে আসো এটাও কি আবার সিমিলারলি বি টু দি পাওয়ার মাইনাস গামা ডিবি না বেসিক ইন্টিগ্রেশনের সূত্র এটা বি ওয়ান টু বি টু কারণ ইন্টিগ্রেশন সূত্রে অ্যাপ্লাই করলে কি আসবে এখানে কে ইন্টু বি টু দি পর মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান আমরা এই পাশে আসি এখন আমি লিখতে পারি সমান কি কাঁচ সমানি আহ কে তো আসে এখানে গামা প্লাস ওয়ান বাইরে নিয়ে আসা আগে যুবক যেহেতু আমি বললাম এখানে আমি বললাম এখানে কে ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস এখানে লিখলাম এটাকে আমাদের বেসিক ফর্মুলা না আমরা পারি তো এটা ওকে এখন কে কিন্তু আমাদের মন করে কে কিন্তু আমাকে দেয়া হয়নি প্রশ্নে একটু খেয়াল করবা আমি তো এটাও লিখতে পারি কিনা যে আহ হ্যাঁ কে সমানকে আমরা পি ওয়ান টু দিবার গামা লিখতে পারি না আবার কে সমানকে আমি পিটি গামা লিখতে পারি না যখন আমি কে দিয়ে গুণ করবো ভিতরে আমার কি কে এর সাথে এটাকেও গুণ করতে হচ্ছে না আবার কে এর সাথে এটাকে গুণ করতে হচ্ছে না এখন দেখো আমি যদি কে এর জায়গায় পিছি বিটি দিবার গামা লিখি জাস্ট কথায় কথা বললাম আমি যদি কে এর জায়গায় টু গামা লিখি সেটা দিয়ে কে আমি এখানে গুন করলে কোনো সুবিধা পাবো সুবিধা পাচ্ছে না পিছি পিঠিটা আমাদের হিসাবেই নেই আমি যদি এখন কে এর জায়গায় পি টু বি টু টু দিপার গামা লিখি তাহলে কে এর সাথে গুন করলে আমার সুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে তো বি টু টু দিপার গামা আর বি টু দি দিপার মাইনাস গামা প্লাস এর গামা গামা কারাকাটি যাবে এখানে বুঝতে হবে আমার আমি যখন কে কে এটার সাথে গুণ করবো তখন আমি কে এর মান লিখবো পি টু গামা আর যখন আমি কে কে গুণ করবো এটার সাথে তখন আমি কে কে এর মান লিখবো পি ওয়ান বি টু ডিপার গামা যাতে করে সে যার যার সাথে অ্যাডজাস্ট করতে পারে কারণ আমার তো দুইটাতেই কোনো সমস্যা নেই আমি কে এর মান এটাও লিখতে পারি আমি কে এর মান এটাও লিখতে পারি ইট অল ইজ অল ইট ইজ অল এভার সিম্পলিসিটি তুমি যদি সিম্পলিসিটি নিয়ে আসতে পারো তাহলে তো তোমার তুমি তো বানাচ্ছো সূত্র সূত্র তো কঠিন মানে লাভ নেই তাই না আমি যখন কে কে এটার সাথে গুণ করবো তখন আমি বলবো কে এর মানটা কত আমি কে কে এটার সাথে কি লিখবো পি ওয়ানা ইন্টু দিপার মাইনাস গামা প্লাস ওয়ান ফাইদারে কি হয়েছে তোমার নিজেরই বুঝতে চো বিস গামা খালি ওয়ান থাকবে তাহলে আনসারটা কি

সবাইকে ক্লিয়ার তাহলে আমরা টোটাল চারটা প্রক্রিয়া কৃত কাজ শুরুটা প্রমাণ সহ দেখলাম প্রমাণ দেখাইছে কেন পরীক্ষার প্রশ্ন এই কনসেপ্ট গুলা থেকে আসতে পারে একদম শুরু থেকে দেখাইছে আমি তোমাদের কাজের সূত্র কাজের একদম আমি একদম দেখো একদম তোমাকে পিস্টন থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমাদেরকে পড়া দেখাইছে আমি এইটা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে এখান থেকে এই কনসেপ্ট থেকে বাকিগুলো দেখাইছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে কোথায় কি ঘটে ইন্টিগ্রেশন কেমনে করতে হয় যার ফাংশন তার হিসাবে মানে আমার যার ডি লেখা থাকবে ডিবি লেখা থাকলে বি এর ফাংশন লাগবে ডি লেখা থাকলে এক্স এর ফাংশন লেখা লাগবে ওয়াই থাকলে ওয়াই এর ফাংশন লাগবে আর যদি ডাব্লিউ থাকে ডাব্লিউ ফাংশন লাগবে ঠিক আছে তোমরা তো সবগুলো মুখস্ত পারো তাই না বিভিন্ন প্রক্রিয়া কেটে গেছে সূত্রটা তাহলে একটু খাতা সাদা পাতা বের করো সাদা পাতা একদম নতুন পাতা হ্যাঁ বের করো এখন যা যা দেখছো এখন লিখো চারটা প্রক্রিয়া কেটে গেছে সূত্রটা চারটা প্রক্রিয়ায় কেটে গেছে সূত্র সমষ্টি শুরু করবা সমচাপ দিয়ে সমচাপ সময়তন সমষ্ট রোধতন চারটা লিখুন চারটা প্রক্রিয়া সমষ্ণ প্রথমে লিখছি আমরা কোনটা সমচাপ সম আয়তনীয় সমষ্ট রোধতা পেয়ে একটা লিখে নেই আবার আমিও লিখতেছি আবার খেয়াল করবা আমি আলাদাভাবে সবগুলো লিখতেছি তারপরে একটা জেনারেল কথা বলবো সমচাপ প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়া কি ডাব্লিউ সমান এন আর আমি ভুল লিখতেছি আবার ডাব্লিউ সমান কি পি ইন্টু ডেলটা যেখানে আমি লিখতে পারি পি ইন্টু বি টু মাইনাস বি ওয়ান সম আয়তন সম আয়তনে কি ডাব্লিউ সমান শূন্য বললে কি হবে সমস্ত বললে হবে এন আর টি লু বাই বি ওয়ান আর এটা সমান কি লেখা যায় এন আর টি এটা অনেকে মিস করছো পি ওয়ান বাই পি টু দেন সম সমলুদ্ধ

পি দিবে এখন হতেই পারে তোমাকে পরীক্ষায় র্যান্ডম একটা প্রক্রিয়া বানিয়ে দিবে তোমাকে বলতেই পারে পি সমান কিছু একটা বললো পি সমান সামথিং লাইক টু এক্স এরকম কিছু একটা বলে তারপর বলে কাজ করো তোমার এটা করতে হবে তাহলে তোমাকে যদি কিছু না বলে দেয় তো তুমি মাথা রাখবা এটা হচ্ছে আমাদের এই সূত্রটা এটা হচ্ছে আমার জেনারেল সূত্র ওয়ান টু টু দাদা বুঝাচ্ছি আমি আসলে এক নাম্বার স্টেট থেকে দুই নাম্বার স্টেট আমি তো জানি না ফাংশনটা ফাংশন অবশ্যই বি এর হবে বাট পরবর্তীতে আমি যদি এটাকে ডিবি থেকে ডি পি করে ফেলি আমার ব্যাপার বাট ইন জেনারেল আমি এইভাবে লিখবো আর আর তোমার যদি মন চায় তুমি এটাকে এইভাবে লিখতে চাও তুমি এটাও লিখতে পারো এটা হচ্ছে বি ওয়ান টু বি টু কারণ আমি তো ডিবি লিখছি যার ডি লিখবো তার তারই হিসাব আসবে এটা অবশ্যই কি আর কার ফাংশন হওয়া লাগবে পি এর ফাংশন আর আরেকটা জিনিস একটু মনে করাই দিই ইন্টিগ্রেশন মানে আসলে কি জ্যামিতিক ভাবে ইন্টিগ্রেশন মানে জ্যামিতিক ভাবে আমরা কি করি ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল বের করি তাহলে একটু খেয়াল করবা আমি যদি তোমাদেরকে এখন বলি একটা প্রক্রিয়া দিলাম তোমাদেরকে মনে করে বললাম এখানে একটা প্রক্রিয়া দিলাম দাঁড়াও আমি বললাম ঠিক আছে এখন বললাম আমাদের গ্রাফটা এভাবে ফল করলাম ঠিক আছে এখন তোমাদেরকে আমি বললাম এই গ্যাসটা এক নম্বর স্টেট থেকে দুই নাম্বার স্ট্রিটে গেল দুই নাম্বার স্টেটে গেল এটা কোন প্রক্রিয়া বলে তোমাদের বিশ্বাস কোনটার সাথে মিলে যেটা তোমরা মুখস্থ করছো সমস্ত প্রক্রিয়ায় কি আমাদের গ্রাফটা এত ভুলে গেলে বয়েলটা কেমনে হবে সমস্ত প্রক্রিয়ায় গ্রাফটা কিরকম থাকে আয় থাকার অধিবৃত্ত গ্রাফ থাকে কার্ভ এখানে কার্ভ তো না শহর দেখা এটা কি সম আয়তনের গ্রাফ আয়তন তো বদাচ্ছে সমচাপের গ্রাফ চাপ ইজ চেঞ্জিং আর কে বাকি থাকে প্রসু তাপিয়ে ক্ষেত্রে গ্রাফটা কার্ভ থাকে এটা কি তাহলে নোয়ান কোন সূত্র আসবে ইনটিগ্রেশন ইন্টিগ্রেশন মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করবা তার মানে চারটা সূত্রই এনাফ না তোমাকে কিন্তু হবে যে আসলে ইন্টিগ্রেশন মানে তো ক্ষেত্রফল আর যখনই তোমাকে সার্চ চাইবে তুমি ক্ষেত্র মানে এটা চার্ট প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়া ফেলবো না আমার আমি চাই স্টুডেন্টটা কনসেপ্ট থেকে সলভ করুক তোমার বুঝতে হবে ইন্টিগ্রেশন লাগবে ইন্টিগ্রেশন যদি লাগে আর তোমাকে গ্রাফ দেয় এবং সেই গ্রাফটা অবশ্যই সরললেখি গ্রাফই হবে কারণ সরলরেখিক গ্রাফ ছাড়া কি আমরা ক্ষেত্রফল ডিটেক্ট বের করতে পারি আমাকে ফাংশন দেওয়া লাগবে সেখান থেকে দিয়ে ইন্টিগ্রেশন করবো আর যদি গ্রাফ দেয় সেই গ্রাফটা অবশ্যই কোন ধরনের গ্রাফ হবে সরললেখি গ্রাফ হবে বাট তোমার তো তোলিস্ট এইটুকু জানা থাকা লাগবে যে এই গ্রাফটা তো আমাদের কোন প্রক্রিয়াতেই পড়তেছে না তুমি এখানে টি ইন্টু ভি টু মানস ভি ওয়ান ও বলতে পারতেছো না অথবা জিরো বলতে পারতেছ না অথবা এনআরটি ওয়ান ও বলতে পারবে না এনআর টি টু বাই মাইনাস মানস এমন প্লাস ওয়ানও সুযোগ নেই তাহলে তোমাকে অবশ্যই এখানে যাওয়া হবে কোন সূত্রে ইন্টিগ্রেশন সূত্র যেটা আসলে মূলত বোঝায় গ্রাফের ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ পি ভার্সেস বি গ্রাফ থেকে যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তাহলে এখান থেকে আমি কি বের করব এই টুকুর ক্ষেত্রফল বের করব এবং সেটা আমরা অবশ্যই পারবো করতে কারণ পরীক্ষাতে আমাকে এনাফ ইনফরমেশন দেওয়া থাকবে আমাকে বলা থাকবে এই পরিমাণটা মনে করে বলবে আমাকে এক হাজার সেন্টিমিটার কিউব এখানে আমাকে বলবে দুই হাজার সেন্টিমিটার কিউব এখানে আমাকে বলবে প্রেশারটা ছিল এখানে দুই আহ অ্যাটমসফিয়ারিক প্রেশার বা যাই মনে হচ্ছে বলুক কিছু একটা বলবে দুই এখানে বললে পরিমাণটা হচ্ছে এক আমরা কি এখান থেকে সলভ করে এই পরিমানের ক্ষেত্র বের করতে পারবো না এখানে এরিয়াটাই হচ্ছে কাজ এখানে কোনোভাবেই তুমি কোনো সূত্র নিয়ে আসতে পারবে না কারণ এটা চারটার মধ্যে কোনটা দিয়ে পড়তেছে না বুঝা গেছে ক্লিয়ার তো না আচ্ছা সামনে যাই আসো তাহলে একটু খেয়াল করলাম সিস্টেম স্টেজ প্রসেস আমাদের ডান ইন্টারনাল এনার্জি আমাদের ডান ওয়ার্ক ডান আমাদের ডান এরপরে কোনটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স

বাংলাতে লেখার দরকার নাই আশা করি বাংলা না লিখলেও তো চলবে জানোই তো আপে ঠিক আমি সিপি সিপি লিখলে চিনবা কোনটা কোনটা কথা বলতেছি মোদার আপেক্ষিক তাপ এটাকে আসলে কি বলা হয় মানে সংগ্রা সূত্রটা কি ছিল মোদার তাপের সিপি বা সিবি সমান কি ছিল ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি এটা মনে না থাকলে কোনো সমস্যা আমি মনে করাই দিচ্ছি খেয়াল করবা আমরা টেন নেটের সূত্র পড়ছিলাম কেন একাডেমিতে পড়ার সময় কিউ সমান এম এস ডেলথিটা মনে আছে না কিউ সমান এম এস আচ্ছা তো এটা যদি মনে থাকে তাহলে তো কাজ শেষ কিউ সমান আমি বললাম এম এস ডেলথিটা এখানে কি বোঝাতো কোনটা কি কিউ বোঝাইতো সিস্টেম দ্বারা গৃহীত সিস্টেম না না বলতাম আমি পানির ক্ষেত্রে এটা একটা বস্তুর ক্ষেত্রে বলতাম গৃহীত বা বর্জিত তাপ এম হচ্ছে বস্তুর ভর এস হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা আর ডেলটা থিটা ছিল বস্তুর তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন তার এখানে এস বলতে কি বোঝায় আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা সেটা কি বোঝায় সেটা কি বোঝায় তুমি এটাকে একটু আলাদা করে তাই বুঝতে পারবে দেখো তোমাদেরকে আমি শিখাই দিই কেমন জিনিসটা সংজ্ঞা দিতে হয় যাকে আমার লাগবে তাকে আমি আলাদা করে ফেলবো বাকি সবাইকে অন্য ভাষা পাঠাই দিবো তাই আমি সংজ্ঞাটা পেয়ে যাবো একক সহ পেয়ে সমান কি কিউ আর এখানে কিন্তু কিউ বলতে ডেল্টা কিউ কেন ডেল্টা কিউ কারণ নির্দিষ্ট পরিমাণ তাপ সে গ্রহণ বা বর্জন তো করবে কিউ এর মান শূন্য কিন্তু কখনোই হয় না বাট আমরা কিন্তু প্রায় সময়ই দেখব এখানে কিউ এর মান শূন্য কিউ এর মান শূন্য মানে কিউ কোন তাপ গ্রহণ বা বর্জন করে নাই বস্তুর মধ্যে কি তাপ কখনো শূন্য হয় যে কোনো বস্তু কখনোই কি শূন্য তাপ সম্পন্ন সম্ভব এটার মধ্যে কি তাপ নেই আমার মধ্যে কি তাপ নাই এটার মধ্যে তাপ নাই সকল বস্তু যত এক্সিস্টিং এভরি ওয়ান হ্যাজ সাম হিট এটা কখনোই শূন্য হয় না কখনোই শূন্য হবে না কোনো না কোনো ভাবে তাপ তার মধ্যে থাকবে তাহলে কিউ কখনো শূন্য হবে না ডেল্টা কিউ শূন্য হতে পারে এই ব্যাপারটা মাথায় রাখবে দিস ইজ ডেল্টা কিউ নট কিউ মাঝে মধ্যে আমরা সরকারের মারার জন্য লিখে ফেলি সবসময় যে ভুল বলা যায় ব্যাপারটা এরকম না বাট কনসেপ্টুয়ালি শুড বি ডেল্টা কিউ কারণ কিউ বলতে আমরা তাপ বুঝে তাপ কখন শূন্য হয় না তাপের পরিবর্তন শূন্য হতে পারে তাই আমি বললাম ডেল্টা কিউ বোঝা গেছে কিনা আচ্ছা তো ডেল্টা কিউ সমান আমি বললাম এমএস ডেল থিটা তাহলে এস সমান কি ডেল্টা কিউ বাই এম ডেল্টা থিটা তো এখান থেকে আমি কি আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দিতে পারি না এটা সবসময় মাথায় রাখবা নিচে যা থাকে তার একক পরিমাণের জন্য উপরে যা হয় তাই বামপক্ষ জেনারেল সূত্র নিচে যা থাকে তার একক পরিমাণের জন্য উপরে যা থাকে যা হবে তাই হচ্ছে বামপক্ষ মানে কি এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাই আপেক্ষিক তাপ ওই বস্তুটার ঠিক আছে সূত্র না পারি এটা এই এই সূত্রটাই জাস্ট চ্যাপ্টারে এসে হয়ে কি ডেল্টা কিউ আছে এম এর জায়গায় বসে মূল সংখ্যা এন যেহেতু গ্যাস নিয়ে কথার সময় আমরা মূল সংখ্যা নিয়ে আলোচনা করি আর এস এর জায়গায় এখন চিহ্নটা বদলে হয়ে গেছে সি আর কিন্তু কোনো পার্থক্য নেই একই জিনিস এখানে আমি কি লিখবো ডেল্টা কিউ সমান এন সি আর যেহেতু আমরা মোস্টলি কথা বলি তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা আমাদের সূত্রগুলোতে কি হিসেবে আসে কেলভিন স্কেলে আসে তাই আমি এখানে লিখি এন ডেল্টা টি দেখো দুইটা কিন্তু স্ট্রাকচারাল ওয়েতে সেম সূত্র এন সি ডেল্টা টি আর এখানে ছিল এম ডেল্টা কোনো পার্থক্য নাই এস ওখানে বলতাম আমরা এক কেজি ভরের গ্যাসের তাপমাত্রা বস্তুর তাপমাত্রা এক কেজির তাপমাত্রা এক কেলভিন বাড়াতে বা কমাতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় দ্যাট ইজ আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এখানে বলবো আমরা কি সি সমান আমরা কি বলবো ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি এখানে কিন্তু এন এম না এন মানে কি মূল সংখ্যা আমরা এখানে কি বলবো এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন পরিবর্তন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ মোলার কেন আসছে কারণ আমরা এক মোল নিয়ে কথা বলতেছি এই তো নাইন টেনের সূত্রই এটা এটা একটা দিলে কি হবে সাবাস জুল পার মোল পার কেলভিন সবাই আশা করি এটাকে চিনো নাকি আচ্ছা এখন এটারই দুইটা ক্যাটাগরি আছে না স্পেসিফিক স্পেসিফিক সি চিহ্ন হিট প্রকাশ করি এটাকে চাইলে আমরা এসও বলতে পারি এবং কোনো কোনো বইয়ে এটাকে এখনো এস রাখছে বুঝছো না কারণ এখানে তো এস কে সি বানানোর কোনো যৌক্তিকতা নাই এটাও কোন একটা স্পেসিফিক হিট এটাও কোন একটা স্পেসিফিক হিট এটা করতেছে এক কেজির জন্য এটা করতেছে এক মূলের জন্য সো এস থেকে মানে কেজি থেকে মূল হয়ে যাওয়ায় আমাদের বইগুলোতে বা কিছু বইগুলোতে এটাকে সি হিসেবে লেখা হয় আদারওয়াইজ এটা কিন্তু সেইম এস এখানে ছিল জুল পার কেজি পার কেলভিন এখানে হবে জুল পার মূল পার কেলভিন কোনো পার্থক্য নাই এখন এটার মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে তোমরা সবাই জানো এটা যে সি দুই ক্যাটাগরির একটা হচ্ছে কি সিপি একটা হচ্ছে কি হয় সিবি সিপি কখন বলবো সূত্র সেম থাকবে জাস্ট ঘটনাটা ঘটবে সমচাপ প্রক্রিয়ায় আর সিপি কখন ঘটবে সময়েতন প্রক্রিয়ায় এখানে এই প্রশ্নের উত্তর আমার এখানে দেওয়ার দরকার নাই যে কেন সিপি সিপি থেকে বড় হয় এটা ইন্টারের প্রশ্ন ছিল তোমরা দেখছো এটা তাহলে সিপি সমান কি সেম সূত্র জাস্ট বলার সময় বলবো আমরা সমচাপ প্রক্রিয়ায় এই ঘটনা ঘটালাম সূত্র কিন্তু সেম ডেলটা কিউ ডিভাইডেড বাই এন ডেলটা টি এখানে সেম সূত্র সিবি লিখবো জাস্ট সাবস্ক্রিপ্ট বি লিখবো ডেল্টা কিউ বাই এন ডেলটা এখন জাস্ট বলার সময় এটা বলবা সংখ্যার মধ্যে সমচাপ প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়ায় একটা গ্যাসের এক মূল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয় বা যেটাই হোক সেটা হচ্ছে ওই গ্যাসের স্থির চাপে মূল আপেক্ষিক তাপ আর এখানে বলবা স্থির আয়তনে সেম কথা বুঝছো ক্লিয়ার তো তাহলে সিপি আমরা বুঝলাম সিবিও আমরা বুঝলাম আমরা আসলে এগুলো বুঝি বাট আমরা মিলাই না মিলাইলে কিন্তু অনেক আগেই দেখতে মনে কিছু আমরা পারি আগে থেকে যেমন ধরো এটা যদি আমরা বুঝি এটা না বোঝার কারণ কারণে তো নাই এক কেজির জন্য পুরো নাইন টেন সলভ করে আসছি জাস্ট এক মূল্যের জন্য কথা বলবো আর কোনো পার্থক্য কিন্তু এখানে নাই জাস্ট চিহ্নটা বলতে গেছে এস থেকে সি এখন তোমাদেরকে কনসেপচুয়াল প্রশ্নটা করি আমি কেন সিপি সিপি থেকে বড় হবে বলে তোমাদের মনে হয় কারণ ডিউতে রিটার্ন একটা যথেষ্ট কি বলে এটাকে দাঁড়াও আমি তোমাকে সময় দিচ্ছি তুমি সিভি হচ্ছে সময়তন প্রক্রিয়া সিপি হচ্ছে সমচার প্রক্রিয়ার জন্য মানে দুইটা দুইটা আলাদা প্রসেস রিপ্রেজেন্ট করতেছে এখন কেন বাই ডিফল্ট সিপি বড় হয় বাই ডিফল্ট সিবি ছোট হয় কোন একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সেটা আমরা প্রক্রিয়া তো দুইটা আলাদা একই পরিমাণ গ্যাস একই পরিমাণ মূল বিদ্যমান আছে একই পাত্রে রাখা দুইটা আলাদা সিমিলার কন্টেইনার একই পরিমাণ গ্যাস একই ধরনের গ্যাস আমি রাখছি দুইটা পাচ্ছে আমি সেম ঘটনা ঘটাবো একটা ঘটাবো সমোচার প্রক্রিয়ায় একটা ঘটাবো আয়তন প্রক্রিয়ায় দেখা যাবে সমাচার প্রক্রিয়ায় আহ সি এর মানটা বেশি আসতেছে সম আয়তন প্রক্রিয়ায় সি এর মানটা কম আসতেছে এবং প্রশ্ন হচ্ছে কেন এটা বুঝতে যদি পারো তার মানে তুমি একটু আগে যে কনসেপ্ট গুলো পড়াইছি সেটা তুমি বুঝতে পারতেছো এটা এই জন্যই আমি তোমাদের বোঝাচ্ছি এখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার তো আমাদের কোনো ভূমিকার দরকার নেই রিলেশন তো আমরা সবাই পারি না ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ এটার ভিত্তিতে আমি বাকি কথাবার্তাগুলো বলবো তো আমাদের সূত্রটা কোনটা ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ অর্থাৎ একটা প্রক্রিয়ায় প্রক্রিয়া মানে কি একটু বলো তো আমারে প্রক্রিয়া মানে কি একটা স্টেট থেকে একটা স্টেটে যাওয়ার ঘটনাকেই প্রক্রিয়া বলা হয় মানে প্রসেস ইজ গোয়িং ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার এই ব্যাপারটাকেই প্রক্রিয়া বলা হয় তো সেই প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবেদ প্রধান সূত্র আমাকে কি বলে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা হবে সামিশন অফ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই দা সিস্টেম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যুগফল হচ্ছে তাপের পরিবর্তন এখানে প্লাস মাইনাসের ব্যাপার থাকে কখনো এটা প্লাস হয় কখনো মাইনাস হয় এটাও প্লাস হবে মাইনাস হবে এটাও প্লাস হবে মাইনাস হবে কখন কোনটা হবে সেটা আমাদের একটু আগে থেকে জেনে রাখা দরকার এটার ক্ষেত্রে কখন প্লাস হয় এটা প্লাস হবে কখন সিস্টেম যখন তাপ গ্রহণ করে এই ব্যাপারটা মানে মনে রাখা খুবই জরুরি সেটা হচ্ছে সিস্টেম যখন তাপ গ্রহণ করে সিস্টেম তাপ গ্রহণ করলে এটা নেগেটিভ হবে কখন ইয়েস সিস্টেম তাপ বর্জন করলে এটার ক্ষেত্রে কি সবাই তো চেহারা গুলো কোনটা কোন টাকি অভ্যন্তরীণ যুক্তি পরিবর্তন এটা হবে পজিটিভ কখন যখন অভ্যন্তরীণ শক্তি বাড়বে যখন কমবে আমরা বলবো এখানে প্লাস হবে কখন যখন শক্তি বাড়বে আর শক্তি কখন বাড়ে যখন তাপমাত্রা বাড়ে অথবা এর সাথে মিলিয়ে রেখে যখন গতিশক্তি বাড়ে যখন অভ্যন্তরীণ শক্তি বাড়বে মাইনাসটা ডট ডট বুঝার কথা ডেলটা ডাব্লিউ সমান কি সিস্টেম দ্বারা কাজ অথবা সিস্টেমের বিরুদ্ধে কেটে কাজ এটাও কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার থাকে প্লাস হবে কখন যখন সিস্টেম দ্বারা কাজ হয় সিস্টেম দ্বারা কাজ হলে আমরা সেটাকে কি বলবো পজিটিভ ওয়ার্ক আর সিস্টেমের বিরুদ্ধে কাজ হলে কি বলবো নেগেটিভ ওয়ার্ক এখন সিস্টেম দ্বারা কাজ বলতে কি বোঝায় সেটা তো আরেকটা শব্দ বললাম ম্যাথমেটিক্যালি বলবেন

সিস্টেম দ্বারা কাজ আমরা ডিরেক্ট প্রশ্ন থেকে পাবো না খুঁজে প্রশ্ন আমাকে হাউ ইন্ডিকেট করবে আয়তন বাড়তেছে প্রশ্ন আমাকে চিত্রের মধ্যে আয়তন বাড়তেছে দেখেই বলা যায় আয়তন যদি বাড়তে আমরা দেখি ওখানে অবশ্যই কাজটা পজিটিভ হবে সিস্টেমের আয়তন বাড়বে সিস্টেমের আয়তন বাড়া মানেই সিস্টেম দ্বারা কাজ হচ্ছে কারণ কি পিস্টনটাকে ঠেলে উপরে তুলছি না আমরা সিস্টেম দ্বারা কাজ হচ্ছে না আর সিস্টেমের আয়তন কমে যাওয়া মানে কি আগে ছিল এইটুকু এখন চলে আসছে এইটুকু আয়তন তো কমে গেছে তার মানে তো সিস্টেমকে আমরা চাপায় ঢুকে দিচ্ছি ভিতরের দিকে সিস্টেমের আয়তন বাড়া মানেই সিস্টেম দ্বারা কাজ দ্যাট ইজ পজিটিভ ওয়ার্ক সিস্টেমের আয়তন বাড়বে আর নেগেটিভ মানে কি সিস্টেমের আয়তন কমবে ক্লিয়ার কিনা এই ব্যাপারটা ক্লিয়ার এই এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় অনেকেই এই ডেল্টা কিউ এর প্লাস মাইনাস ভুল করার কারণে কিন্তু আনসারটা ওভারঅল ভুল আসবে আনসার আশা করছে বারোশো তোমার আসবে আটশো একজনের ভুল করলে আটশো আসে আর ভুল না করলে সঠিক করলে আসবে বারোশো তুমি কিন্তু কি ভুল করতে পারো সেই অনুযায়ী স্যার অপশন দিয়ে রাখবে দেখবা যে বর্জন করলো প্রশ্নটা বলেই সিস্টেম তা গ্রহণ করছে বা সিস্টেম তা বর্জন করছে এইভাবে বলা হয় মাঝে মাঝে ঘুরে যে সিস্টেম থেকে তাপ গ্রহণ করা হলো সিস্টেম থেকে তাপ গ্রহণ করা মানে কি পজিটিভ সিস্টেম থেকে তাপ গ্রহণ করা মানে সিস্টেমের তাপ কিন্তু বর্জনই হয়েছে

তোমাদেরকে যে গ্রাফ দেওয়া হয় সাধারণত সেটা পি থাকে তাইলে এটা কিন্তু তুমি প্রশ্ন থেকে দেখে বোঝার কথা না যে চিত্র থেকে বুঝবো না নাকি কমছে সাধারণত সুযোগ হয় কিন্তু যদি পি ভার্সেস বি গ্রাফ তুমি দেখো তুমি গ্রাফ থেকেই বোঝার কথা আয়তন বাড়তেছে নাকি কমতেছে সেখান থেকেই বোঝার কথা কাজটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হবে যদি পি ভার্সেস টি গ্রাফ হয় যদি দেখা তাপমাত্রা বাড়তেছে তাহলে অবশ্যই অভ্যন্তর যদি বাড়বে যদি হয় তাপমাত্রা কমতেছে তাহলে অবশ্যই অভ্যন্তর সেতু শক্তিটা কমবে নেগেটিভ আসবে এখানে মানটা কিন্তু তাপের পরিবর্তন নিয়ে তো কোনো গ্রাফ আসে না ডেল্টা কিউ ভার্সেস ভি কোনো গ্রাফ দেখছো না পি ভার্সেস ভি থাকে বি ভার্সেস টি থাকে পি ভার্সেস টি থাকে এগুলোর মধ্যে তুমি হিসাবটা বুঝতে পারো বোঝা গেছে কি কিনা রাখলাম এই পাতা এখানে আরেকবার সামনে যাই আমরা আবার এটা লিখব সিপি কেন সিবি থেকে বড় সিপি কেন সিবি থেকে বড় সিপি সমানো আমাদের কি ছিল ডেলটা কিভাইডেড বাই এন ডেল্টা টি সমান সমানো আমাদের ছিল ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি মনে করো আমি দুইটা পাত্র নিলাম পাত্রের সবকিছু আইডেন্টিক্যাল দুইটা পাত্রতেই আমি সমান পরিমাণ গ্যাস রাখছি দুইটা পাত্রেই খালি জায়গার পরিমাণ সেম দুইটা পাত্রেই সেম পরিমাণ গ্যাস রাখা দুইটা পাত্রেই সেম জাতীয় গ্যাস রাখা কোনো পার্থক্য নাই অল আর সেই আমি বললাম এটা পাত্র নিলাম আমি এখন মনে করি এটা পাত্র এই পাত্রের মধ্যে আমি একটা পিস্টন রেখে দিলাম এখানে পিস্টনটা রাখলাম এখানে যে পিস্টনটা আহ এটাকে আমি এখান থেকে খাড়া দাঁড়া করে দিই এই যে একদম এখানে আছে পিস্টন রাখা আছে ওকে এই সেম পরিমাণ আমি পরিমাণটা বুঝাই দিই এখানে এখানে গ্যাস রাখা আছে আমি সিম্পলি যা যেটা করবো সেটা হচ্ছে কপি পেস্ট এটাকে জাস্ট ধরে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো তাহলে দুইটা পাত্র তো সেম হতে পারতো কপি পেস্ট করছি এখন দুইটা পাত্রই আমার টার্গেট হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো দুইটা পাত্রই আমার টার্গেটটা হচ্ছে কি তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো টার্গেটটা কি তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো এইটা যদি আমার টার্গেট হয় দুই ক্ষেত্রেই একটু বলো তো তাপমাত্রার সাথে কে কানেক্টেড ডিরেক্ট তাপমাত্রা বাড়লে কে বাড়ে অভ্যন্তরীণ শক্তি বাড়ে তার মানে হচ্ছে আমার যদি দুইটা ক্ষেত্রেই তাপমাত্রার পরিবর্তন আমি সেইম বলি দুইটা ক্ষেত্রে অভ্যন্তরীণ সেইম হবে কারণ দুইটা ক্ষেত্রে যেহেতু ডেল্টা টি এর মান সেইম এটা নিশ্চিত দুইটা পাত্রেই অভ্যন্তরীণের পরিবর্তন সেম হতে বাধ্য কারণ আমরা কি জানি ডেল্টা ইউ সমান ডেল্টা ইউ সমান এফ বাই টু এন আর t যেহেতু এই পাত্রে এই পাত্রে যদি হিলিয়াম থাকে এই পাত্রেও হিডিয়াম আছে এই পাত্রে যদি হাইড্রোজেন থাকে এই পাত্রে হাইড্রোজেন আছে এফ এর মান সেইম এই পাত্রে যে পরিমাণ গ্যাস এই পাত্রের সেইম এর মান তো সেম আর তো সেম হতে বাধ্য আর কত পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন দেখো দুইটা পাত্রেই তাহলে ডেলটা এর মানটা সেইম আমি যদি বলি এখানে আমি পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়াবো এখানে আমি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো দুইটা ক্ষেত্রে কিন্তু এখন আমার শর্তটা ডিফারেন্ট এখানে কি চাপটা কনস্ট্যান্ট থাকতে হবে চাপ কনস্ট্যান্ট থাকতে হবে আর এখানে আমি কি করবো আয়তনটাকে কনস্ট্যান্ট রাখতে হবে আয়তন কনসেন্ট রাখি বাড়তে দিব না আমি আয়তন কমতে দিব না তার মানে আমি একটা ক্লিপ দিয়ে আটকে তার মানে কি তুমি গ্যাসের তাপমাত্রা রাখবেন যে ঠেলে উপরে তুলতে পারতেছে না কারণ আমি তাকে আটকে রাখছি কোন একটা শক্ত জিনিস দিয়ে আমি তাকে আটকে রাখছি তাহলে এখন যদি আমি তাপমাত্রা বাড়াতে চাই ডেফিনেটলি আমাকে তো দিতে হবে জেনারেল একটা কথা আমি তাপ দিব এখানেও তো তাপমাত্রা বাড়াবো তাপ আমি দিব দুই ক্ষেত্রে পার্থক্য কি থাকে কোথায় এখানে তাপমাত্রা বাড়বে কিন্তু আয়তন বাড়তে পারবে না এখানে তাপমাত্রা বাড়বে কিন্তু আয়তনের ক্ষেত্রে আমার কোনো শর্ত নেই এখানে চাপ কনস্ট্যান্ট রাখতে হবে না আমি চাপ কনস্ট্যান্ট এখানে থামাও রাখবো এখানে চাপ কনস্ট্যান্ট এখানে আয়তন কনস্ট্যান্ট এই ব্যাপারটাকে ইলাস্ট্রেশন থেকে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা দুই ক্ষেত্রে আমার টার্গেটটা কি তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ানো এখন তুমি খেয়াল করবা আমি যদি এখন লিখি ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ না এখানে তো সেম কথা ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ একটু চিন্তা ভাবনা করে বলবা এখানে কি সময়তন প্রক্রিয়া না সময়তন প্রক্রিয়ায় কাজটা কত হয় শূন্য তাহলে এখানে শূন্য আসবে তার মানে হচ্ছে ডেল্টা কিউ সমান শুধু আর এখানে কি কাজ শূন্য এখানে তো আমাদের পিস্টনটাকে ঠেলে ঠেলে উপরে তোলানো হবে সমাচার প্রক্রিয়া তো সময়তন প্রক্রিয়া না তাহলে আয়তনটা তো বাড়বে তাহলে অবশ্যই এখানে কাজ হবে বাট এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যা এখানে তাই না কারণ এখানে তো এই কথাই বলা হয়েছে তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে আমাকে যে এফ বাই টু টি দেয়া হচ্ছে এফ এফ বাই বাই এখানেও আমাকে সেম টু নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে আমার টার্গেটটা শুধুমাত্র এটা প্রোভাইড করা এখানে আমার টার্গেট হচ্ছে এটা প্লাস সামথিং এলস প্রোভাইড করা তাহলে অবশ্যই দিস হিট নিজ টু বি বিগার দেন দিস হিট এখন যদি আমি সূত্রে যাই সিপি সমান ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি সিগিবি সমান ডেল্টা কিউ বাই এন টি দুই ক্ষেত্রেই তো আমার এনসাইন দুই ক্ষেত্রে আমার ডেল্টা টি সেম কারণ তাপমাত্রা আমি পাঁচ ডিগ্রি বাড়াইছিলাম দুই ক্ষেত্রে যদি আমাদের হট সেম হয় উই ডিপেন্ড অন লব উপরেটটা উপরেটটা কোন ক্ষেত্রে বড় ক্ষেত্রে বড় না দেখো তো এখানে কি এটা একটু বড় হচ্ছে না কারণ আমাকে তো খালি এফ বাই টু এনার ডেল্টা ধরো এটার মান হচ্ছে চারশো জুল তা আমার এখানে চারশো জুল যদি অভ্যন্তরীণ সাথে পরিবর্তন হয় এখানে তো অভ্যন্তরীণ সাথে পরিবর্তন চারশো জুলই বা সাথে কি এখানে কাজ হচ্ছে না তা আমাকে কাজ প্লাস চারশো দেওয়া লাগবে যদি কাজ যদি দুই জুলও হয় তাহলে কি আমার এখানে চারশো দুই তাপ দেওয়া লাগবে না এখানে যদি কিছু এখানে তো শুধুমাত্র তাহলে এখানে আমার তাপ দেওয়া কম এখানে আমার বেশি তাহলে ওই হিসাবে আমি বলবো এখানে তাপটা বেশি যেহেতু এখানে লব বেশি এখানে লব কম তাহলে অবশ্যই অবশ্যই মানটা বেশি হবে কি বুঝতে না আর তুমি যদি উল্টাভাবে বলো সমান পরিমাণ তাপ আমি দিলাম তাতে করে কি দুইজনের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন সমান হবে না কেন হবে না কারণ এই ক্ষেত্রে তাপ দিলে তার সমস্তটাই অভ্যন্তরীণ পরিবর্তনের কাজে লাগবে আর এখানে তাপ দিলে একটা অংশ অভ্যন্তরীণ পরিবর্তন যাবে আরেকটা অংশ যাবে কাজে তাহলে এখানে কি ডিভাইড হয়ে যাচ্ছে না আমি যদি দুই ক্ষেত্রে চারশো জন তাপ দিই চারশো জলের মধ্যে একটা অংশ খরচ হবে অভ্যন্তরীণ পরিবর্তনে আরেকটা অংশ খরচ হবে কাজে আর এখানে শুধুমাত্র অভ্যন্তরীতে পরিবর্তন তাহলে দুই ক্ষেত্রেই বলা যায় এখানে আমাদের সিপিটা বেশি হবে কারণ এখানে ডেলটা কি বেশি হইতে হবে তুমি এখন উল্টা ভাবে চিন্তা করো এখন আগেরটাতে আমাদের প্রসঙ্গ কি ছিল তাপমাত্রার পরিবর্তন সমান ওইভাবে আমরা চিন্তা করছি এখন চিন্তা করি আমি দুই ক্ষেত্রেই তাপ সমান দিলাম তো তাপ যদি সমান হয় এখানে দুইটাতেই আমাদের লব সেম কোন ক্ষেত্রে আমার তাপমাত্রা বেশি বাড়বে এখানে বাড়বে না বেশি তাপমাত্রা না 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 আর সিচুয়েশন তো এটা তাপ সমান দিচ্ছি দুই ক্ষেত্রেই আমি দুইভাবে দুইভাবে ব্যাখ্যা করতেছি আমি আগেরটা বুঝছো তো তাপমাত্রার পরিবর্তনের তা এখানে আমি বললাম তাপ সমান দিবে এখন বললাম আমি আলাদা একটা টার্গেট আমি ডেল্টা কিউ সেম দিব অর্থাৎ আমি দুই গ্যাসের ক্ষেত্রেই সমান পরিমাণ তাপ দিব চারশো জল দিলাম বাইরে থেকে আমি চারশো জল তাপ দিলাম সেই তাপকে কাজে লাগিয়ে কোনটা তাপমাত্রা বেশি পারবে বলে মনে হয় যেখানে তাপ নিয়ে কাজ করার মতো কিছু নাই তাপমাত্রাই বাড়বে খালি এটা কোনটা এটা না তাহলে এখানে কি তাপমাত্রা বেশি বাড়বে না তাপমাত্রা যদি বেশি পারে তাহলে ডেলটা মান বেশি এন তো দুইটাতেই সমান তো যেখানে টি বেশি সেখানে কি ওভারঅল হরটা বড় হয়ে গেল না হর বড় হওয়া মানে কি ভগ্নশী মানটা ছোট হওয়া না এখানে আবার সিবি ছোট এখানে আবার সিবি বড় কারণ এখানে টি ছোট বুঝছো কনসেপ্টুয়ালি ব্যাপারটা বোঝা জরুরি সেই জন্য বুঝাচ্ছি কিন্তু পরীক্ষায় হয়তো জিজ্ঞেস করবে না বা তোমার এই কনসেপ্ট থাকা দরকার যে কেন কোনটা বড় হচ্ছে বুঝছো ক্লিয়ার তো এই ব্যাপারটা আমরা সামনে পারি এরপরের সেগমেন্টটা কিন্তু মূলত ম্যাথমেটিক্যাল মানে এখন তো আমি তোমাদের সূত্র পরের পরে একাচ্ছি কারণ সূত্র বোঝা খুবই জরুরি ম্যাথ যখন করাবো এই সমস্ত সূত্র আমি আবার তোমাদেরকে মনে করাবো যে এই সূত্র দিয়ে আমি এটা সলভ করলাম বুঝছো কনসেপ্টটা তোমাদের লাগবে আচ্ছা এখন আসো আমি যদি তোমাকে বলি আবার সেই কথা বললাম যে সিবি সিবি বললাম এখন সিবি সমান আছে কি বা সিরিয়ালটা ঠিক এইভাবেই রেখে বলি আমি বললাম সিপি সমান ডেলটা কিউ বাই এন টি সিবি সমান ডেলটা কিউ বাই এন ডেলটা কি এখানে সূত্র কিন্তু সেই জাস্ট মনে মনে থাকতে হবে আমার এখানে চাপ কনস্টেন্ট ছিল এখানে আয়োজন কনস্টেন্ট ছিল ঠিক আছে এখন আসো এই ক্ষেত্রে যখন আয়তনটা কনস্ট্যান্ট আয়তন কনস্ট্যান্ট থাকলে কে শূন্য হয় কাজ তাই কিনা আচ্ছা আমি লিখি একবার ডেল্টা কিউ সমান ডেল্টা ডেল্টা ইউ প্লাস কাজটা শূন্য না আচ্ছা কাজটা তো শূন্য তা এখান থেকে আমরা এটা লিখতে পারি কিনা সময়েতন প্রক্রিয়া যেহেতু ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ লিখা যায় কিনা এখানে যেহেতু এখানে সমায়তন সময়তন মানে কি এটা শূন্য হলে অবশ্যই কাজটা শূন্য হতে বাধ্য তাহলে এখানে সময়তন প্রক্রিয়ায় ডেল্টা ডেল্টা কিউ যে কথা ইউ কারণ এখানে তো সমস্ত তাপটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনেই ব্যবহার হচ্ছে এখানে তো কাজ হচ্ছে না তাইলে আমরা এখানে যেটা করতে পারি এই ডেল্টা কিউ এর জায়গায় আমরা ডেল্টা ইউ বসে দিতে পারি না সেটা ব্যবহার করে আমরা এখানে কি বলতে পারি সিবি সমান ডেল্টা ইউ বাই এন ডেল্টা টি সেটা ব্যবহার করে আমরা কি বলতে পারি ডেল্টা ইউ সমান এন সিবি টি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা আর একটু গুরুত্বপূর্ণ একটু পরে বুঝাবো কেন এইটুকু কিনা সবাই এখন এই পাশে আসো এখান থেকে আমরা এই কথা বলতে পারি কিনা ডেল্টা কিউ সমান এনসিপি কারো কোনো আপত্তি আছে নাই বাট এখন যে কথা বলবো সেই কথার সাথে তোমাদের আহ হয়তো পরিচয় আগে থেকে নাই খেয়াল করবে একটু ব্যাপারটা আমি এখান থেকে লিখলাম ডেল্টা কিউ সমান এনসিপি ডেল্টা টি আর এখানে লিখলাম আমি ডেল্টা ইউ সমান কি এনসিপি ডেল্টা টি ডেল্টা কিউ সমান এনসিবি ডেল্টা টি আর ডেল্টা ইউ সমান এনসিবি ডেল্টা টি এখানে এই কথাটা বলে রাখি এটা বলার পরে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছে সেটা হচ্ছে এই যে কথাটা লিখলাম ডেল্টা ইউ সমান এনসিবি ডেল্টা টি যদিও এটা মনে হচ্ছে এটা যেন শুধুমাত্র সময়তন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য বাট এটা সত্য না এটা সকল প্রক্রিয়ার জন্য প্রযোজ্য সকল প্রক্রিয়ায় সকল প্রক্রিয়ায় প্রযোজ্য যদিও এটাকে আমি ধৈরা বান্দা নিয়ে আসছি কই থেকে সময়তন প্রক্রিয়া ধরে ধরে নিয়ে আসছি না এখানে আমি তাহলে ডেল্টা ইউ সমান কি বললাম এনসিপি ডেল্টা টি বাট এখন নিয়ে আসার পরে কি বলতেছি এই সূত্র প্রয়োগ করার জন্য তোমার চেক করার দরকার নাই এটা কোন ধরনের প্রক্রিয়া ইউ ক্যান অ্যাপ্লাই ইন অল দ্য প্রসেসেস এই সূত্রটা তুমি যে কোনো প্রক্রিয়া হোক ডেল্টা ইউ আসতেই তোমার দরকার লাগলে তুমি এটা বসাই দিতে পারবা বাট তুমি যে কোনো প্রক্রিয়াতে ডেল্টা কিউ এর জায়গায় এনসিপি ডেল্টা টি বসাই দিতে পারবা না আনলেস ইটস এ আইসো আইসো প্রসেস আইসো বারিক প্রসেস বোঝা গেছে কিনা এটা লিখে রাখলাম শুধুমাত্র এটা শুধুমাত্র এই যে কথাটা এই সময় এই ব্যাপারটা কাজ থাকে না হ্যাঁ প্রযোজ্য হবে সকল প্রক্রিয়া এটা প্রযোজ্য হবে কেন আমি বুঝাচ্ছি আগে লিখে নাও তাহলে এটা শুধুমাত্র এটা শুধুমাত্র সমচার প্রক্রিয়া প্রযোজ্য এটা কি একটু আনফেয়ার মনে হয় না এটাকে নিয়ে আসতাম সমচাপ প্রক্রিয়া থেকে এটাকে নিয়ে আসতাম আমরা প্রক্রিয়া থেকে বা সম আয়তন প্রক্রিয়া থেকে নিয়ে এসে বললাম এ সকল ক্ষেত্রে আর এটার জন্য এটা ঠিক আছে যে আমি থেকে নিয়ে আসছি তাই বললাম শুধুমাত্র ক্ষেত্রে তাহলে শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ায় প্রযোজ্য অর্থাৎ আমি যদি এখন তাপগতিবিদ্যার প্রথম সেটা লিখি ডি কিউ সমান বা ডেল্টা কিউ লিখতেছি এখানে আমি যদি লিখি ডেলটা কিউ সমান ডেলিউ আমি যদি ডেলটা কিউব জায়গায় এনসিপি ডেলটা লিখতে চাই দিস শুড এর জায়গায় ডেলটা এনসিপি ডেলটা টি লিখার তোমার কোনো রাইট থাকবে না বাট মজার ব্যাপার হচ্ছে আমি ডেলটা ইউ এর জায়গায় যেহেতু একটুকে বলে আসছি সকল প্রক্রিয়া প্রযোজ্য না আমি সুন্দর মতো ডেল্টা ইউ এর জায়গায় এনসিবি ডেল্টাটি বসাই দিতে পারবো এই যে যেটা এনে বসাই দিব কেন মাত্র বলে আসছি এখানে সকল প্রক্রিয়া প্রযোজ্য আমি এখানে বলবো এনসিপি ডেল্টাটি সমান এনসিবি ডেল্টাটি প্লাস ডেল্টা ডাব্লিউ মানতে কষ্ট হতে পারে বা এটা সত্য কারণটা কি একটা সহজে বলি কারণটা হচ্ছে আমরা কি শুরুতেই পড়ে আসছিলাম আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইদের স্টেট ফাংশন স্টেট ফাংশনের ক্ষেত্রে প্রক্রিয়া কেন আসবে সেজন্যই তো আমার বলে আমার তো বলারও দরকার ছিল এই কথাটা মনে আসছে না তো দেখো এই কথাগুলো তুমি সূত্র থেকে বলতে পারবে না এই সূত্র থেকে যারা কথা বলে শুধুমাত্র তারা কিন্তু এখানে এসে বাস খাইতে কানা হয়ে যাবে সে কোনোভাবেই বুঝবে না যে কেন আমি এটা বলতে পারতেছি কেন আমি এটা বলতে পারতেছি না কোনোভাবে তার বোঝা সম্ভব না কারণ সে জানেই না ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন বা সে খেয়ালই করে না এটা বুঝছো কিনা এই জন্য ডেল্টা ইউ এর জায়গায় এন সেমি ডেল্টা লিখতে পারা আমার মৌলিক অধিকার একটু মনে করে দেখো তাইলে এখানে আমি কি লিখতাম এফ বাই টু এনআর ডেল্টা টি না যেরকম ভাবে তখন এটা তাপমাত্রার সাথে নির্ভরশীল ছিল সেরকম ভাবে এখন সেই শুধুমাত্র তাপমাত্রার উপরেই নির্ভরশীল আর ডেল্টা কিউ এর জায়গায় এনসিবি ডেল্টা টি লিখতে পারা শর্তটাই হচ্ছে ইট শুড বি এন আইসোবারিক আইসোকোরিক প্রসেস আইসোবারিক প্রসেস সমস্ত প্রক্রিয়া বোঝা গেছে কিনা তাহলে আমি যদি এটাকে আরেকটু সামনে নিয়ে যাই একটু বসো একটু বসো যদি এটাকে এই পাশে নিয়ে আসি নিজেরাই খেয়াল করে এখন এন ডেল্টাটি কমন যাবে না তাই বললাম এন সিপি মাইনাস সি বি ইন্টু ডেল্টাটি সমান আমাদের এখানে কি আসবে ডেল্টা ডাব্লিউ না মনে আছে কিনা আচ্ছা তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে সিপি মাইনাস সিবি সমান আর এটাতে কেউ ঘুরো নাই তাহলে এখানে কি আসবে এন আর ডেল্টা টি ব্যাপারটা বুঝা আমি এখান থেকে তোমাদেরকে একটা ট্রেপে ফেলবো সেই ট্রেপে তোমরা পড়বা দেখো তাহলে সিপি মাইনাস সিবি সমান তো আমরা আর জানি তাই না তো আমি লিখতে পারি এখানে ডেল্টা ডাব্লিউ সমান এন আর ডেল্টা টি কারো কোনো আপত্তি আছে নাই তো থাকার তো কথা না এখন দেখো আমি যদি এখন বলি এই যে আমি মাত্র একটা কথা বললাম আমি ডেল্টা কিউ এর জায়গায় এনসিপি ডেলটা লিখতে পারছি কোন ভিত্তিতে সমাচার প্রক্রিয়া সেই ভিত্তিতে যদি সমাচার প্রক্রিয়া না হইতো আমি তো লিখতে পারি লিখতে পারি না বুঝছো কিনা কেন লিখতে পারিনি একটা খেয়াল করো সাপোজ আমি সমস্ত প্রক্রিয়ায় এই ব্যাপারটা বলি দিলাম সমস্ত প্রক্রিয়া আমি বলি দিলাম যে এটা খাটে আমি যদি এখন তাহলে ডেল্টা কিউ এর জায়গায় এনসিপি ডেলটা লিখতে পারছি কিসের জন্য সমাচার প্রক্রিয়ার জন্য বাট মনে করো আমি কোনো এক কালে সূত্র ভুলে গিয়ে শুধুমাত্র এটা মনে রাখছি কনসেপ্ট ভুলে গিয়ে আমি শুধুমাত্র এটা মনে রাখছি আমি যদি ধরে নিই সকল প্রক্রিয়ায় এই সূত্র খাটবে সেটাকে সত্য কথা না এটা শুধুমাত্র সমাচার প্রক্রিয়া কারণ এটা আমি লিখতে পারছি এটা তো আমি লিখতে পারছি সমাচার প্রক্রিয়া দেখে সমাচার প্রক্রিয়া না হলে তো আমি ডালটা লিখতাম না আর এখান থেকে এটা কমন নিয়ে আনতেও পারতাম না তাহলে এটা শুধুমাত্র সমাচার প্রক্রিয়ার জন্য কেন প্রযোজ্য তুমি নিজেরই বুঝবা এখন যদি আমি বলি এটা সমস্ত প্রক্রিয়ার জন্য প্রযোজ্য সেটাকে সত্য হবে কথা সমস্ত প্রক্রিয়া এখানে কি হওয়ার কথা আমি যদি সমস্ত প্রক্রিয়ার জন্য এটা প্রযোজ্য বলে দিই টি কত সমস্ত প্রক্রিয়ার টি কত শূন্য না শূন্য পাশের আনসার কত আসে শূন্য সমস্ত প্রক্রিয়াকে কাজ শূন্য হয় তুমি নিজে ধরা খাইছো না তুমি নিজেই আটকাবা তুমি যেটা ধরে নিয়ে আসছো সেটা যদি ভুল হয় তুমি নিজেই আটকাবা তুমি নিজে দেখো তাদের মান তো সার্বজনীন গ্যাস রূপক সিপি মাইনাস সিপি সমান তার আমরা ইন্টারে মুখস্থ করছি সেই উসেলে আমি তোমাদের এটা দিয়ে দিলাম এখন ওই তো ওইটাই তো এগুলো মান বসাইতে হয় না এগুলো মান বসাবে কেন এগুলো এইভাবেই থাকবে যখন লাগবে তখন মান বসাবা কি বলছি বুঝতে পারছো এখন দেখো তোমাকে এই সূত্র চিনতেছ এটা কোন সূত্র এটা দেখাই তোমার এই সূত্র কোনটা এন আর ডেল্টা টি মানে কি টি টু মাইনাস টি না দেখো তো চেনা চেনা লাগে কিনা এন আর টি এন আর টি একটু খেয়াল করে দেখো তো তাহলে এন আর টি টু মানে কি আমি লিখতে পারি না পি টু ভি টু মাইনাস এন আর টি ওয়ান লেখা যায় না পি ওয়ান ভি তাহলে দেখো তো কি হয় সমাচার প্রক্রিয়া বলে আসছি আচ্ছা তাহলে চাপটা সমান সমাচার প্রক্রিয়া বলে যদি আসছি তাহলে চাপ সমান তাহলে আমি যদি চাপ সমান তাহলে এটা হবে পি ভি টু আর এখানে বলবো পি ভি ওয়ান তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান ওই তো সেম সূত্র পি ইন্টু ডেল্টা ভি সমাচার প্রক্রিয়া যে হিসাবটা আসছে তোমার যদি প্রসেস ঠিক থাকে কনসেপ্ট ঠিক থাকে তুমি জায়গা মতো আসবাই তাহলে ডাব্লিউ ডেল্টা ডাব্লিউ সমান এনআর ডেল্টা টি আসলে এই সূত্রটাই বুঝছো একটু ব্যাক এন্ড ফোর্থ চিন্তা করে তাহলে বুঝতে পারবে এগুলো সবাই কানেক্টেড আর ভুলেও যদি তুমি বলো যে এই সূত্র সমচাপ প্রক্রিয়া ছাড়া অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে তুমি নিজেই ধরা খাবা সমস্ত প্রক্রিয়া কিন্তু কাজ শূন্য হয় না সমস্ত প্রক্রিয়া কিন্তু কোনো কিছু শূন্য না জাস্ট তাপমাত্রার পরিবর্তন শূন্য সমস্ত প্রক্রিয়া কিন্তু কাজ হয় আমরা কিন্তু দেখছি সূত্রটা কি এনআরটি লন ভি টু বাই ভি মনে আছে না তাহলে তুমি সেই জায়গায় যদি এখন সমস্ত প্রক্রিয়ার জন্য এই সূত্র নিয়ে আসো তুমি নিজেই দেখবা আনসার শূন্য চলে আসছে এটা সত্য না বোঝা গেছে কিনা আর ডেল্টা ইউ এর জায়গায় তুমি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই কেন কারণ আমরা পড়ে আসছি একটা ফাংশন এখানে প্রক্রিয়ার উপর আমরা নির্ভরই করবো না সূত্র পাইছি মানে সকল ক্ষেত্রে প্রযোজ্য এখন তাহলে মনে করো তো আমি এটা থেকে কোনো সূত্র বের করতে পারি কিনা কানেকশন বের করতে পারি কিনা খেয়াল করে তো আমরা কি চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম না অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে এফ বাই টু এন পার ডেলটা মনে আছে কিনা

যা পড়াচ্ছি তা দিয়েই তোমাদেরকে সূত্র বানিয়ে দিচ্ছি তো পড়ার মধ্যেই তোমার সূত্র আসবে অটোমেটিক্যালি আসবে এগুলো এখন যদি তোমাকে কেউ বলে যে সিপি সমান কত তুমি তো জানো সিপি মানে সিপি সমান আর জানো না জানো ঠিক বুঝা গেছে কিনা এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারা বা মনে রাখতে পারা যে ডেল্টা ইউ এর জায়গায় এন সেভেন বসাতে আমার কোনো কোনো ফিল্টার দরকার নাই কোনো কন্ডিশন দরকার নাই আই ক্যান অ্যাপ্লাই ইন অল দা ফর্মুলাস ডেল্টা ইউ যেখানেই পাবো এন সেভেন আমার দরকার লাগলে বসাই দিব বাট এনসিপি সেভেন ডেল্টা টি বসানোর জন্য শর্ত হচ্ছে ওটা সমাচার প্রক্রিয়া হওয়া লাগবে কোথায় বসাবো ডেল্টা কিউ এর জায়গায় এই ব্যাপারটা মনে রাখা খুবই জরুরি বুঝতে পারছো কিনা আচ্ছা তাইলে আমাদের আজকের এই সেগমেন্ট এইটুকুই থাকবে